بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الحق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه واتعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجر الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে এবং আমাদেরকে হিদায়াতের জন্য অসংখ্য আম্বিয়া এবং রসুল প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমস্ত আম্বিয়া এবং রসুলগণের শেষ রসুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সূরা নূহের তাফসীর। কোরআনে কারিমে এমন একটি সূরা যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, বিশেষ করে তাতে আর অন্য কিছু আলোচনা করা হয়নি। নূহ আলাইহিস সালামের দাওয়াত, ইসলামের তাওহীদের এবং তার কওম, তার জাতির আচরণ, তার জাতির পরিণাম, এসব আল্লাহ পাক উল্লেখ করেছেন এই ছোট্ট একটি সূরায়, যে সূরার নামকরণই হয়েছে সূরাতুন নূহ। নূহ আলাইহিস সালামের নামে নাম রাখা হয়েছে এই সূরার। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে মক্কার জীবন এবং মদিনার জীবন। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে কত বছর থেকেছেন? 13 বছর। আর মদিনায় 10 বছর। এ মোট 23 বছর নবী রসুল হওয়ার পরে রসুলুল্লাহ সাল্লামের নবুয়াতি রেসালাতি জীবন। তার আগে 40 বছর কেটেছে নবী হওয়ার পূর্বে, 63 বছর মোট বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় নূহ নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জীবনে সান্ত্বনা দিতে চেয়েছেন, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার পথের অনুসারী সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারাই দিনের দাওয়াতের কাজ করবে এবং দাওয়াতের কাজ করতে গিয়ে অল্প কিছু লোক মানবে, অধিকাংশই অমান্য করবে, সেই ক্ষেত্রে হাহুতাশ করলে হবে না, আক্ষেপ আফসুস করলে হবে না, পেরেশান হলে হবে না, অথবা নিজের দাওয়াত, নিজের মিশন ছেড়ে দিলে হবে না, বরং নিজের কাজ চালিয়ে যেতে হবে। নতিজার মালিক, ফলাফলের মালিক, রেজাল্টের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার হাতে আল্লাহ পাক কতজনকে হেদায়েত করবেন, সঠিক রাস্তায় নিয়ে আসবেন, সেই কাজটি আপনার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের। আপনার কাজ হচ্ছে এই পথে মেহনত পরিশ্রম করা, শ্রম দেওয়া। এবং জুলম অত্যাচার হবে যখন আপনি সত্য কথা বলবেন, হকের কথা বলবেন আম্বিয়া এবং রসুলগণের ওপর, যেমন হয়েছে নূহ আলাইহিস সালামের ওপর, যেমন জুলম অত্যাচার হয়েছে মানসিক, দৈহিক, এবং তার সাথে যে বেয়াদবি করেছে জাতি, এই রকম বেয়াদবি করবে প্রত্যেক জাতি, এ কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে চেয়েছেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, যে আগের নবী রাসূলগণের সাথে যা হয়েছে আর বিশেষ করে নূহ আলাইহিস সালামের সাথে, আর তা আপনার মতো এই 13 বছর নয় আর 23 বছর নয়, বরং 950 বছর, 100 বছর নয়, 200 না, 300 না, 950 বছর ধরে শুধু তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত, পরকালের প্রতি বিশ্বাসের দাওয়াত, ভালো কাজের দাওয়াত এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকার দাওয়াত দিতে থেকেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো আয়াতের তাফসীর শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমে, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম রসুল করে। আরসালনা, আরসালনা মানে প্রেরণ করা, আরসালনা মানে পাঠানো, আরসালনা মানে রসুল করে প্রেরণ করা, রসুল বানানো, যাকে পাঠানো হয়, প্রেরণ করা হয় তাকে রসুল বানানো হয়, দূত বানানো হয়। তো আল্লাহ পাক বলছে ইন্না আরসালনা নূহান, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলাম, নূহ আলাইহিস সালামকে রসুল করে প্রেরণ করেছিলাম, ইলা কওমিহি তার জাতির কাছে। কি উদ্দেশ্যে, কি বলার জন্য, কি মিশন নিয়ে, আন আনজির কওমাকা, যে হে নূহ তুমি তোমার জাতিকে সতর্ক করো, আনজির মানে সতর্ক করো, আল্লাহর আজাব থেকে সতর্ক করো, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে সতর্ক করো, পাপ থেকে, অন্যায় কাজ থেকে সতর্ক করো, পাপ অন্যায় থেকে, কুফরি থেকে বেঁচে না থাকলে আল্লাহর আজাব আসবে। তাহলে আল্লাহর আজাব থেকে সতর্ক করা মানেই পাপের কাজ থেকে, কুফরি থেকে সতর্ক করা, আর কুফরি থেকে, অন্যায় থেকে, পাপ থেকে সতর্ক করা মানে আল্লাহর আজাব থেকে সতর্ক করা, কারণ পাপ, গুনাহ, কুফরি এসব হচ্ছে আল্লাহ পাকের আজাব আসার কারণ। আন আনজির কওমাক, হে নূহ তুমি তোমার জাতিকে সতর্ক করো, মিন কাবলি আইয়াতিহুম আযাবুন আলীম, তাদের নিকটে মর্মান্তিক শাস্তি বা যন্ত্রণাদায়ক আজাব, আজাবুন আলীম, আলাম মানে ব্যথা, বুঝেন না আলাম, আজকালকে বুঝেন এখানে যারা আছেন, আলাম মানে কি, ব্যথা, কোনো জায়গায় পেন করছে আপনারা কি বলছেন, ফি আলাম, যদি আরবি ডাক্তার থাকে তো গিয়ে কি বলবেন, হয় অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা, আপনার বাংলা তো বুঝবে না, অর্ধেক ইংলিশ অর্ধেক আরবি করে বোঝাবার চেষ্টা করবেন, তো ফিপাল আলাম, ফিপেন, হ্যাঁ এই করে, হয়তো ইংরেজিও ফুল জানছেন না, আরবিও ফুল জানছেন না, তো এদিকে একটু, এদিকে একটু করে বোঝাবার চেষ্টা করবেন। তো আলাম থেকে হচ্ছে আলিম, আলাম থেকে হচ্ছে আলিম, মানে এমন আজাব যা অত্যন্ত ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক, মর্মান্তিক আজাব। কালা ইয়াকম, এই আজাব আসার পূর্বে, কারণ আজাব চলে আসলে আর কাজ হবে না, আজাব দূর হবে না, আর আজাব দেখে তখন ঈমান নিয়ে আসলে আর কাজ চলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে, মাত্র একটি জাতি ছাড়া, কোনো জাতিকে মাত্র একটি জাতি ছাড়া, সেই জাতির কথা আপনাদের জিজ্ঞেস করব, আজাব দেখিয়ে দেওয়ার পরে আর অবসর দেননি, ছাড় দেননি, আজাব দেখিয়ে নিয়েছো এখন যে আর বাঁচবে এই উপায় নেই। ফেরাউন আজাব দেখার পরে কলিমা পড়েছিল, ইমানের উচ্চারণ করেছিল, হ্যাঁ এইরকম যে কোনো জাতি, নূহ আলাইহিস সালামের জাতি যখন দেখলো যে এখন তো ডুবে শেষ হয়ে যাচ্ছে, তখন তারাও ফিরে আসার কথা ভেবেছিল অথবা বলেছিল, কিন্তু এইরকম এই পাপিষ্ট যখন মতের মুহূর্তে পৌঁছে যায় আর আজাবের ফেরেস্তাদেরকে দেখে নেই, তখন তওবা করে বলে রব্বের জীবন আল্লাহ একবার ফিরিয়ে দাও, রব্বের যেমন লাল্লি আমল সালেহান, একটু ভালো আমল করে ফিরে আসবো, আর এরকম ভুল করবো না আল্লাহ, এরকম বেনামাজি হবো না, যা করেছি করেছি আল্লাহ তুমি মাফ করে একটু সময় দাও, কিছুদিন সময় দাও, আল্লাহ বলে কাল্লা কুসিন কালো না, হবে না। আজাব দেখার পরে কোনো জাতিকে সে মালাকুল মত, যে মৃত্যুর মুহূর্তে পৌঁছে গেছে, আজাবের ফেরেস্তার পৌঁছে গেছে, এরকম আজাব হোক অথবা আসমানি আজাব হোক, জমিনি আজাব হোক, কোনো জাতিকে জাতি পর্যায়ে আল্লাহ পাকের আজাব হোক, যেমন আগের উম্মতগুলিতে এসেছে, যেসব কাফের উম্মত, পাপিষ্ট উম্মত, সেসব ধ্বংস করার জন্য, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য, আরো বহু জাতিকে, আদ সামুদকে ধ্বংস করার জন্য যেসব আজাব এসছে, তখন তারা ফিরে আসে, আল্লাহ পাক আর সুযোগ দেননি। একমাত্র একটি জাতি, কোন জাতি, ইউনুস আলাইহিসসালামের জাতি, কোরআনে কারিম বলছে ইল্লা কওম ইউনুস, তবে ইউনুস আলাইহিসসালামের কওমকে আজাব, আসমানে আজাব দেখিয়ে নিয়েছে,
দেখার পরে যখন মাঠে দৌড় দিয়ে সব ছেলে মেয়ে বাল বাচ্চা গরু ছাগল বেঁধে নিয়ে এসে আল্লাহর সামনে এবার কান্নাকাটি শুরু করে দিল, আর ইউনুস আলাইহিস সালাম তো রাগ করে জাতিকে ছেড়ে দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ পাক এই ঘটনা বয়ান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওদেরকে সতর্ক করো, মিন কাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকটে মর্মান্তিক আযাব আসার পূর্বে সতর্ক করো, কারণ সতর্ক হওয়ার সময় এখন সময়, মত চলে আসবে আর সতর্ক হবেন, আর সতর্ক হয়ে লাভ নেই, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর সতর্ক হবেন, সকলে সারা বিশ্বের মানুষ সতর্ক হবে, আর লাভ নেই। এই জন্য তওবার দরজা কখন বন্ধ হয়? দুইটি ক্ষেত্রে তওবার দরজা বন্ধ হয়ে যায়। একটি ক্ষেত্রে প্রত্যেক মানুষের ওপর এই সময়টি আসে, সেটা হচ্ছে মৃত্যু মুখে যখন পতিত হয়ে যায়, মৃত্যুর মুহূর্ত চলে এসেছে, আজাবের ফেরেশতাদেরকে অবলোকন করে নিয়েছে, দেখতে পেয়ে নিয়েছে যে আর উপায় নেই, আমাকে যেতেই হবে, যেভাবে করেছে চোখ বড় বড় করে দিয়েছে, হায় আমার বিবি গেল রে, হায় রে আমার ছেলে মেয়ে গেল, হায় কি হলো আমার ছেলে, এক বছরের ছেলে এতিম হয়ে যাবে রে, হ্যাঁ এত ধন সম্পদ আমি গিয়ে কিছু ভোগ করতে পারলাম না, হায় নতুন বাড়ি করলাম একদিনও থাকতে পারলাম না, কি করলাম হায় কি করলাম, এই সময় তো আবার দরজা বন্ধ হয়ে গেছে। ব্যাস ইউকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগার গির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই সময়টি প্রত্যেক মানুষের জীবনে আসবে না, আসবে না, এমন এক সময় আসবে যখন সংশোধনের চেষ্টা করবেন। যারা ভালো মানুষ তারা ভাবে যে হাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, হাই তাহাজ্জুদ কেন পড়িনি, আল্লাহ যদি একটু সময় দিত আমি তাহাজ্জুদ ধরে নিতাম আজকে থেকে, হাই আমি দিন কেন শিখিনি, অনেক কিছু জানি না আমি কেন শিখিনি, যদি কিছু আর সময় পেতাম অনেক কিছু শিখতাম, হ্যাঁ আমার অনেক কিছু করার ছিল করণীয়, অনেক কিছু করিনি, যদি একটু সময় পেতাম আরো কিছু করতাম, প্রত্যেকে আফসোস করতে থাকে ভাই কি করলাম ভাই কি করলাম, ষাট বছর সত্তর বছর বয়স চলে গেল, আমি তো জানি না যে হঠাৎ করে এই সময় মত চলে আসবে, আমি ভাবছিলাম আরো দশ বছর বাঁচবো, আরো বিশ বছর বাঁচবো, আরো সময় আছে, এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, প্রত্যেকের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আরেকটি তওবার দরজা হচ্ছে আম দরজা, সেই দরজা যারা কিয়ামতের সময় দুনিয়ায় বেঁচে থাকবে, পৃথিবীতে থাকবে, ওইসব মানুষের দরজা, সকল মানুষের দরজা একসাথে বন্ধ হয়ে যাবে তওবার দরজা, সেটি হচ্ছে হাত্তা তাতুলা শামস মিন মাগরিবিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ হওয়ার আগে মিন কাবলি আইয়াতিহুম আযাবুন আলীম, সতর্ক হয়ে যেতে হবে আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার এক্ষুনি যেন তৌফিক দান করেন। তারপরে নূহ আলাইহিস সালাম বললেন কালা ইয়া কওমি ইন্নি লাকুম নাযীর মুবিন, আল্লাহ আদেশ করলেন, এখন বলতে শুরু করলেন তিনি, কাল বললেন নূহ আলাইহিস সালাম ইয়া কওমি হে আমার সম্প্রদায় হে আমার জাতি, ইন্নি লাকুম নাযীর মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। নাযীর, আল্লাহ পাক নবীগণের দুইটি গুণ বর্ণনা করেছেন, এক একটি অপরের বিপরীত, বাশির এবং নাযীর, হ্যাঁ বাশিরা ওয়া নাযীরা কোরআনে আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ হচ্ছে বাশির মানে সুসংবাদ দাতা, আর নাযীরা মানে সাবধানকারী, হ্যাঁ সাবধানকারী সতর্ককারী, দুটি বিপরীত শব্দ না, সুসংবাদ যে দেয় সে তো সাবধান করে না, সুসংবাদ দিচ্ছে মানে ভালো খবর দিচ্ছে আপনাকে, তো সুসংবাদ কার জন্য নবী রাসূলগণ দিয়ে থাকেন, মুমিনদের জন্য, সৎকর্মশীলদের, শুধু মুমিন না, মুমিন মুত্তাকি আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা, আল্লাহ কি বলেছেন যারা ঈমান নিয়ে আসার পরে সংযত হয়েছে, তাকওয়া পরহেজগারি গ্রহণ করেছে, গুনাহ থেকে বেঁচে থাকার জীবন গড়ে তুলেছে, তাদের জন্য লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে নবী রাসূলগণের একটি গুণবাচক নাম হচ্ছে বশির, সুসংবাদ দাতা, সৎকর্মশীলদেরকে, সলেহীনকে, ভালো কাজ যারা করেছেন পাপ থেকে বেঁচে থেকেছেন, মুমিন মুত্তাকি তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আর অসৎ ব্যক্তিদের জন্য, কাফেরের জন্য, বিদাতির জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, পাপিষ্টদের জন্য নাযীর, সতর্ককারী সাবধানকারী। নূহ আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালাম সম্বোধন করেছেন কোন জাতিকে, কাফের জাতিকে, পাপিষ্ট জাতিকে, অপরাধী জাতিকে, সুতরাং এখানে বশির বলা হয়নি, বলেছেন নাযীর, সতর্ক করছি তোমাদেরকে, ইন্নি লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। তারপর এই সতর্কতায় কোনো অস্পষ্টতা নেই, আমার ভাষায় জড়তা থাকতে পারে, আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, অনেকে আছেন যে বুঝাইতে পারি না আমরা,
আপনাকে যেভাবে বোঝানো উচিত আমি বুঝতে পারি না, কিন্তু আম্বিয়া এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাকপটু করেছিলেন, এত বলার শক্তি তাদের বাকশক্তি দিয়েছিলেন যে সুস্পষ্ট করে বুঝিয়েছেন। কোরআন সার্টিফিকেট দিচ্ছে, আমার সার্টিফিকেট নেই, কোরআনে কারিম আছে, কোনো মানুষের সার্টিফিকেট নেই যে খুব ভালো করে সে বুঝিয়ে দিতে পারে। সে আপনাকে হয়তো মনে হচ্ছে যে কেউ ভালো করে বুঝাইতে পারে, কেউ ভালো করে পারে না, কারো কথা বলে খুব সহজে বুঝতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে দেখেন কত সুন্দর সার্টিফিকেট দিয়েছে, ইন্নী লাকুম নাযীর, সতর্ককারী, মুবিন, বয়ান থেকে, বয়ান বলেন না, বয়ান, স্পষ্টকারী, নাযীর, সুস্পষ্ট ভাবে সতর্ক আমি করে দিচ্ছি। এমন কোন অস্পষ্টতা নেই যে বুঝতে পারলেন না তাওহীদ, বুঝতে পারলেন না রিসালাত, বুঝতে পারলেন না আখেরাত, বুঝতে পারলেন না আল্লাহর গুণাবলী, বুঝতে পারলেন না জান্নাত জাহান্নাম, আকীদা, নাযীর মুবিন। কি সম্পর্কে বিষয়বস্তু, কি কি বলে সতর্ক করছি, আর কি কাজগুলি করলে সতর্ক হইতে পারবে আল্লাহর আযাব থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, কুফরি থেকে, তা হচ্ছে আনে ইবাদুল্লাহ। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করা, আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে সে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, সালাত আদায় করো, নামাজ কায়েম করো, আল্লাহ পাক রব্বুল যে সব আদেশ করেছেন তা পালন করো, যেসব কাজ থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, বেঁচে থাকো, এ আনে ইবাদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। ওয়াত্তাকুহ, এবং তাকে ভয় করো, ওয়াত্তাকুহ মানে ওয়াত্তাকুল্লাহ, তাকে ভয় করো, কাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তাকওয়া মানে যে ভয় করার অর্থ, এটি হচ্ছে ভাব অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের আদেশ অমান্য করা থেকে বেঁচে থাকা, আদেশে গাফিলতি, আদেশ পালনে গাফিলতি থেকে বেঁচে থাকা, নিষেধাজ্ঞা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে তাকওয়া। তাকওয়ার শাব্দিক ধাতু হচ্ছে ওয়েকায়া, ওয়েকায়া মানে কি, বেঁচে থাকা, ওয়েকায়া মানে বেঁচে থাকা। আল্লাহ পাক কোরআন বলছেন কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, এই যে ওয়েকায়া থেকে কু, হ্যাঁ, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো মুমিনদের দোয়া হচ্ছে এই যে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের পালনকর্তা, আতেনা ফিদ দুনিয়া হাসানা, পার্থিব জীবনে দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, রক্ষা করো, এই যে কে মানে বাঁচাও, আর না মানে আমাদেরকে, আমাদেরকে বাঁচাও, এই কে থেকে, ওয়েকায়া থেকেই হচ্ছে কি তাকওয়া, ওয়াত্তাকুহ। তাহলে ওয়াত্তাকুহ মানে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচো, আর আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচবে কখন, যদি আল্লাহ পাকের ভয় থাকে তাহলে বাঁচবে। আপনি ছেলে হিসাবে যদি বাবার ভয় থাকে তাহলে আপনি বাবার অসন্তোষজনক কাজ থেকে বেঁচে থাকবেন, কারণ আপনি আব্বাকে ভয় করেন, শ্রদ্ধাও করেন, ভয়ও করেন, তাহলে আপনি আব্বাকে অসন্তুষ্ট করবেন না, আপনি কারণ ভয় করেন তাকে, অসন্তুষ্ট হয়ে যাবেন তিনি। যদি আপনার কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা তার থাকে, শাস্তি দেবেন, না হলে কমের পক্ষে যদি আপনি মানে শরীর স্বাস্থ্যওয়ালা সামালক মানুষ আর খুব মানে ক্ষমতাশীল মানুষ, বেশ সিয়ানা হয়ে গেছেন, তাহলে আপনাকে হয়তো শাস্তি, দৈহিক শাস্তি দিতে পারবে না, কিন্তু অসন্তুষ্ট, ভয় করেন যে আব্বা যেন অসন্তুষ্ট না হয়, আম্মা যেন অসন্তুষ্ট না হয়ে যান, ওয়াত্তাকু বেঁচে থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। পাপ করে গুনাহ করা হয়, মানে যেগুলো নিষেধ, নিষেধ নিষিদ্ধ জিনিস সেগুলি করে গুনাহ করা হয়, আর ফরজ ওয়াজিব আল্লাহ আদেশ পালন না করলে গুনাহ করা হয়, সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো, আমাকে মেনে নাও। কে বলছেন? নূহ আলাইহিস সালাম বলছেন আমাকে মেনে নাও, আমার কথা মতো চলো, কারণ নবীকে মানলেই কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওমান ইউতিয়ির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। শেষ উম্মতকে আল কোরআনে বলা হয়েছে, আগের উম্মতকে নূহ আলাইহিস সালাম উম্মতকে বলা হয়েছে ওয়াতিউন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলছেন আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার কথা মানো, আমার কথা মানলেই আল্লাহর কথা মানা হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কেমন ইবাদত বন্দেগী চান, কি চান, কি করলে সন্তুষ্ট হবেন, আর কোন গুনাহগুলি থেকে বাঁচলে সন্তুষ্ট হবেন, সেটা জানার মাধ্যম হচ্ছে
নূহ আলাইহিস সালাম সুতরাং ওয়াতিউন আমার আনুগত্য করো আমার কথা মেনে চলো তিনটি হুকুম করলেন কে নূহ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দী করো ইবাদত বন্দী হচ্ছে ইতিবাচক নেতিবাচক মানে আল্লাহ পাক যা করতে বলেছেন যেভাবে ইবাদত করতে বলে সেভাবে করো আর শিরিক করিও না এই হচ্ছে ইবাদত বন্দী করা ইবাদত করা যদি শিরিক করে নামাজে পড়ে আবার শিরিক করে মাজারে সিজদাও করে তাহলে ইবাদত হলো না শিরিক হলো ইবাদত ইতিবাচক ও নেতিবাচক পজিটিভ এবং নেগেটিভ দুটো দিয়ে করতে হবে ওয়াত্তাকু এবং গুনাহ থেকে বেঁচে থাকার হুকুম করলেন ওয়াতিউন আর রাসূলকে মানতে বললেন নূহ আলাইহিস সালাম বললেন আমার আনুগত্য করো আমার কথা মেনে চলো তাহলে আল্লাহ পাক কি নিয়ামত দেবেন ইগফির লাকুম মিন যুনুবিকুম তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবেন মার্জনা করে দেবেন ওয়া ইউআখিরকুম ইলা আজালি মুসাম্মা এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবসর দেবেন নির্দিষ্ট সময় পর্যন্ত কি করবেন অবসর দেবেন এই আয়াতের অংশটুকু মনে রাখবেন এই আয়াতের অংশটুকুকে সামনে রেখে অনেক তাফসীর কারগণ বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু হাদিস আছে সেগুলিকে সামনে রেখে যে মানুষ যদি নেক আমল করে সৎকর্মশীল হয় তাহলে বয়স বৃদ্ধি হয় হাদিস আছে না মান সাররাহু যদি কেউ পছন্দ করে যে আই ইউনসা লাহু ফি উমরিহি ওয়া ইউবারাক লাহু বা ইউজাদ লাহু ফি রিজকিহি কোন ব্যক্তি যদি পছন্দ করে যে তার বয়স বৃদ্ধি করে দেওয়া হোক এবং রিজিক তার বাড়িয়ে দেওয়া হোক তাহলে ফালিয়াসেল রাহিমাহু সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করে সেলাতুল আরহাম করে আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে আত্মীয়দের যেমন যার হক রয়েছে হকগুলি আদায় করে কারো আর্থিক হক রয়েছে আর্থিক হক আদায় করবে কারো আপনার দৈহিক মেহনত পরিশ্রমের মাধ্যমে হক আদায় করার ব্যাপার রয়েছে হাসপাতালে নিয়ে যেতে হবে এখানে দৌড়াদৌড়ি করতে হবে তাদের জন্য একটু শ্রম দিতে হবে দৈহিক শ্রম দিতে হবে এই দিয়ে সেলার আমি করে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা আর কারো ক্ষেত্রে আচার আচরণ আখলাক ব্যবহার লাগবে শুধু চরিত্র লাগবে ভালো কথাবার্তা লাগবে আর মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া লাগবে আর্থিক দিক থেকে আপনার সহযোগিতার প্রয়োজন করে না তাদের অথবা দৈহিক আপনার শ্রম চায় না তারা শুধু চায় আপনার কাছ থেকে ভালো ভাষা চায় আছে না এমন আত্মীয় এর নাম হচ্ছে সেলাতুল আরহাম ফালিয়াসেল রাহেমাহ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন আর সবচাইতে নিকটবর্তী আত্মীয় হচ্ছে কে মাতা পিতা আল্লাহ পাকের ইবাদতে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইন ইহসানান যাকে বিররুল ওয়ালিদাইন বলা হয় এই জন্য হাদিসের আলোকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আম কথা বিশেষ করে বিররুল ওয়ালিদাইন মাতা পিতার সেবা করা এতে বয়স বৃদ্ধি হয় রিজিকে বরকত হয় আর নেক আমল করলে কি হয় বয়স বৃদ্ধ হয় আল কোরআন বলছে আল্লাহর ইবাদত বন্দী করো আল্লাহকে ভয় করো মুত্তাকি পরহেজগার হও আর রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন ওয়া ইউআখিরকুম ইলা আজালি মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে ছাড় দেবেন আল্লাহ পেতে দুনিয়াতে কিছুদিন রাখবেন দুনিয়াতে তোমাদেরকে সহি সালামতি এর বিপরীত অর্থ যদি তোমরা আল্লাহর ইবাদত বন্দী না করো আল্লাহকে ভয় না করো তাকওয়া অর্জন না করো যদি রাসূলের আনুগত্য করো না করো বিদাতি রাস্তা নাও নবী সাল্লামের তরিকায় যদি না চলো নূহ আলাইহিস সালামের তরিকায় তার জাতিকে বলা হচ্ছে যদি না চলো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য ছাড় দেবেন না এক্ষুনি ধরবেন আল্লাহর আযাবে ঠিক না তাহলে কি বোঝা গেল যে নেক আমল করলে বয়স বৃদ্ধি হয় রিজিকে বরকত হয় তারপরে কেউ ভাববেন না যে আমি খুব যদি নেক আমল করি তাহলে সারা জীবন মনে হয় দুনিয়ায় থেকে যাব আছে নবী রাসূলও থাকেননি সেই জন্য আল্লাহ বলছেন ইন্না আজালাল্লাহ নিশ্চয় আল্লাহ পাকের নির্দিষ্ট সময় নির্ধারিত সময় ইজা যা যখন চলে আসবে মানে মতের মুহূর্ত যখন চলে আসবে লা ইউআখার তখন আর বিলম্ব করা হবে না তখন বিলম্ব হবে না তবে নেক আমল করলে আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকবে বয়স বৃদ্ধি হয়তো বাহ্যিক বয়স বৃদ্ধি হয়ে যেতে পারে যে এই লোকটি যদি সৎকর্মশীল হয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে মাতা পিতার ভয় খুব যদি ভক্ত হয় আর যদি গুনার কাজ না করে তো আমি একে ষাটের জায়গায় সত্তর বা আশি দিয়ে দেবো কিন্তু না একে দুশো চারশো পাঁচশো বছর বাঁচাবো বা চিরকাল রাখবো এটা হবে না অথবা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন লিখে দিয়েছেন তকদির সেটাই অকাট্য থাকলো কিন্তু ষাট বছরে এত বেশি কাজ করতে পারলো যে তার ভাই আত্মীয় স্বজন গ্রামবাসী দেশবাসী দুনিয়ার কোন মানুষ পাঁচশো বছর বাঁচলেও করতে পারতো না এটা তো অস্বীকার করা যায় না না
যে একজন মানুষ পঞ্চাশ বছরে যে কাজ করে গেছেন মানব জাতির ইতিহাসে, নবী রসুলগণকে দেখেন, ওলামায়ে কেরামকে দেখেন, আইম্মায়ে কেরামদেরকে দেখেন, ভালো ভালো সৎ লোকদেরকে দেখেন, যেই খেদমত করে গেছেন, আমাকে আপনাকে হাজার বছর বয়স দিল করতে পারবেন না, ঠিক না? এই হচ্ছে বরকত। বয়স বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে আভ্যন্তরীণ বয়স বৃদ্ধি হওয়া, বাহ্যিক না হইলেও। যখন আল্লাহ পাকের নির্ধারিত সময় চলে আসবে, মানে মওতের সময় চলে আসবে, তাতে বিলম্ব করা হবে না। লাউকুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে তাহলে আল্লাহর সাথে কুফরি করতে না, তাহলে শিরিক করতে না বরং ইবাদত করতে, পাপ করতে না বরং সংযত মুত্তাকি পরহেজগার হতে, আর রাসূলের আনুগত্য করতে। লাউকুনতুম তাআলামুন, তারপরে নূহ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দিনের দাওয়াত করতে থাকলেন, সংক্ষেপ করে দেওয়া হয়েছে এই সূরা নূহে, করতে থাকলেন। কত বছর চলে গেল, একশো বছর, দুশো বছর, তিনশো বছর চলে যাচ্ছে, শেষ দিকে নয়শো বছর, সাড়ে নয়শো বছর কাছে চলে আসছে, তখনকার দোয়া, কাল রব্বে ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। আজকে প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করেন, একজন মানুষকে বেনামাজিকে যদি নামাজের জন্য তিনবার বলে থাকেন, তারপরে রেখে বলে লাভ নেই, কি বলে লাভ কি, কতবার বলেছি, তিনবার যদি বলেন আপনি বলবেন পঞ্চাশ বার বলেছি ওকে, এটা হলো আমাদের চরিত্র, ঠিক না? তিনবার যদি বলে থাকেন বলবেন পঞ্চাশ বার বলেছি, লাভ হয়নি একে। আর যদি দশ বিশ বার বলে থাকেন বলবেন একে শত শতবার বলেছি, কোনো লাভ হয়নি একে, বুঝলেন? বেকার লাভ নাই, আমার ভাই বেদিন যাক জাহান্নামে, যাক, পাঠিয়ে দিলেন জাহান্নামে ওকে, নিরাশ হয়ে গেলেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না। আর এই রাস্তায় অটল থাকতে হবে, আপনি আপনার কাজ বন্ধ করে দিয়েন না। হতে পারে আজকে হেদায়ত আল্লাহ করেনি, কালকে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিনে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে আসলেন, আবু বকর সিদ্দিক ঈমান নিয়ে আসলেন, কিন্তু উমর বিলম্বে ঈমান নিয়ে আসলেন, ঠিক না? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্ব হইলো, ও চল্লিশ পঁয়তাল্লিশ জনের মধ্যেই প্রথম দিকে ঈমান নিয়ে আসলেন মোটামুটি, কিন্তু খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, তাই না, রসুলের চাচা আব্বাস, দেরি করে ঈমান অনেকে নিয়ে আসলেন, অনেকে মদিনায় নবী সাল্লামে চলে আসে তারপর ঈমান নিয়ে এসছে, কিন্তু ঈমান নিয়ে এসছে। সেই জন্য নিরাশ হইতে হবে না। হয়তো একজন বেনামাজি, একজন কবর পূজারি, একজন বিদাতি, মুশরিক, পীর ভক্ত আপনার কথা শোনেন না, শুনতেই চায় না, শুনতেই চায় না, হতে পারে এক বছর, দুই বছর, পাঁচ বছর, সাত বছর পরে সে আপনার ভক্ত হয়ে যাবে। ফায়দা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। আল্লাহ বলছেন যে হতে পারে তার ইদফা বিল্লাতি হাসান, ভালো আচরণ করতে থাকো, ভালো আচরণ করতে থাকো। ফায়দা আল্লাযী বাইনাকা আদাওয়া, যদি তোমার সাথে তার শত্রুতা থাকে, ধর্মীয় শত্রুতা হোক, আকীদার শত্রুতা হোক, আর অন্য কোনো পার্থিব শত্রুতা হোক, কি হবে তার সাথে ভালো আচরণ করতে থাকলে, কান্না ওয়ালিউন হামিম, একদিন হয়তো তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল্লাহ সাথে থেকে এই কিছুদিন আগে এক ভাই টেলিফোন করছেন, দাওয়াতি কাজ করেন উনি, আল্লাহর হস্তে দাওয়াতি কাজ করেন বাইরে থেকে, তার কাজ হচ্ছে মানুষকে ক্যাসেট দেওয়া, সিডি দেওয়া, ক্যাসেট দেওয়া, সিডি দেওয়া, বই দেওয়া, নাম ছাড়াই বলছি। বলছে যে একজন লোককে আমি আজকে থেকে আট বছর দশ বছর ধরে দিতে আছি, দিতে আছি, ও নাম শুনতে রাজি না, নাম শুনতে রাজি না, ইসলামী স্যারের নাম শুনতে রাজি না, ক্যাসেট নিতে রাজি না, কিতাব নিতে রাজি না, কিন্তু তার পিছনে আমি লেগে আছে, লেগে আছি। এই করতে করতে আলহামদুলিল্লাহ এই বছর এমন হেদায়েত হয়েছে যে পাকা হয়ে গেছে। এখন বলছে দাও, যা আছে দাও, যা আছে দাও, এই দেশে আমি পাঠাবো, এই করবো, বীর মুজাহিদ। তাহলে কাকে যে কখন আল্লাহ পাক হেদায়েত করে দেয়, নিরাশ হওয়ার কিছু নেই। নবী রাসূল আলাইহিমুসসালামদের জীবনী তো এরকম আছে যে অনেকে বিলম্ব করে হেদায়েত হয়েছে, কিন্তু তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খেদমত, খালিদ বিন ওয়ালিদ অনেক দেরি করে হেদায়েত হয়েছে, প্রথম জামানে ইসলামের শত্রু থেকে কাফের দলের পক্ষ থেকে লড়াই করেছেন, উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে লড়াই করার জন্য এসেছেন, কিন্তু যখন পারস্য দেশ বিজয় করার বিষয় এসছে, শাম দেশ বিজয়ের বিষয় এসছে, তখন আগে আগে তিনি, অসংখ্য মানুষ ইসলামে দাখিল হয়েছে তার মাধ্যমে।
তো নিরাশ হবেন না এবং মেহনত করবেন। বিশেষ করে আমরা সাধারণ ব্যক্তি যারা, তারা নিজের পরিবার, আপন পরিবার, আপন শ্বশুর পরিবার, আপন মামা নানা পরিবার, এই যে তিনটি পরিবার আছে, এই ক্ষেত্রে কোন রকমের দাওয়াতের ক্ষেত্রে গাফিলতি করবেন না, অথবা এক দুইবার চারবার দশবার বলে ছেড়ে দেবেন না, লেগেই থাকবেন। এক দুইবার দিলাম না, না ও শোনে না, খামাখা ওকে দিয়ে লাভ নেই, এরকম করবেন না, মেহনত করতে থাকবেন। তিনি দীর্ঘদিন দাওয়াতের পরে যখন দেখছেন যে কেউ শুনতেই চায় না, তখন আল্লাহ পাকের কাছে তিনি অভিযোগ করছেন, অভিযোগ করছেন। মানুষের সামনে কোনো অভিযোগ করবেন না, কার সামনে অভিযোগ করবেন? আল্লাহর সামনে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আর ওদের অন্তরকে খুলে দাও। মানুষের সামনে অভিযোগ করে গীবত করে লাভ নেই। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে অভিযোগ করছেন, কাল রব্বে ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, হে আমার রব, ইন্নি দাওয়াতু কওমি, আমার জাতিকে আমি আহ্বান করলাম, ইসলামের দাওয়াত দিলাম, লাইলান ওয়া নাহারা, রাত দিন চব্বিশ ঘন্টা, এমন নয় যে দিনে দুই একবার বলেছে, রাত দিন লেগে আছেন। কত মেহনত তাহলে করেছেন! আপনি কি ভাবেন যে তিনি অতিরঞ্জন করে বলেছেন যে রাত্রে মেহনত করেননি ইসলামের খেদমতে আর এমনি রাত উল্লেখ করে দিয়েছেন? হ্যাঁ, সারাদিন মেহনত করেননি আর এমনিতে উল্লেখ করে দিয়েছেন? না, কখনো না। লাইলাম ওয়া নাহারা, রাত দিন আল্লাহ আমি পরিশ্রম করলাম ইসলামের দাওয়াতে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার আহ্বান, আমার ডাক তাদের পলায়নকেই বৃদ্ধি করলো। মানে যত ডাকি তত পালায়, যত ডাকি ততই দূরে সরে যায়, ঘৃণা করে। আর কি করব আল্লাহ? ওয়া ইন্নি কুল্লামা দাওয়াতুহুম, শুধু তাই নয় বলছেন নূহ আলাইহিস সালাম যে আমি যখনই তাদেরকে ডাকি, কি জন্য আমি ডাকি? আল্লাহ তুমি তো ভালো করে জানো, তাগফির আল্লাহুম, যে তুমি তাদের গুনাহ খাতা মাফ করবে, তারা যদি আমার দাওয়াতে সাড়া দেয়, আমি যে কথা বলছি তার প্রতি যদি ঈমান নিয়ে চলে আসে, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসে, পরকালের প্রতি ঈমান নিয়ে চলে আসে, সৎকর্মশীল হয়ে যায়, তাগফির আল্লাহুম, আল্লাহ তুমি তাদের মাফ করে দিবে, তাহলে ভালোর জন্য তাদের ডাকছি। জালু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা তাদের আঙ্গুলগুলিকে তাদের কানে ঢুকিয়ে নেয়। শুনবো না, তাই শুনতে পাচ্ছি না, আমি বলছি কিন্তু আমি শুনতে পাচ্ছি না। জালু আসাবিআহুম ফি আযানিহিম, কানে ঢুকিয়ে নেয়। আর কি করে? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে তারা তাদের মাথাকে ঢেকে নেয়। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখমণ্ডল মাথা ঢেকে নেয়, না একে দেখবই না, দেখতে চায় না, একে দেখতে রাজি না। দেখবেন শিরিক করার লোক, বিদাতি লোক যদি দিনের দায়কে দেখে, যদি দেখে যে রাস্তা দিয়ে আস, টান দিবে আর এক রাস্তা দিয়ে, এসে দেখাই করবো না, একে একে সালামই দেবো না। এটি হচ্ছে নূহ আলাইহিস সালামের কাফের কমের চরিত্র। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসারু, তারা জিদ করা শুরু করেছে, জেদি হয়ে পড়েছে, ইসরার মানে জিদ করা, তারা জিদ করা শুরু করেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা বড়ই অহংকার প্রদর্শন করেছে। যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি খালি অহংকার করা, এমন অহংকার করতো। আল্লাহ ফাকর রব্বুল নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীম খুব বেশি করে বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি আল্লাহ পাক বর্ণনা করেছেন কোন নবীর ঘটনা বলতে পারেন? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা। তারপরে, কারণ মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে অনেক কিছু শিখার আছে, আল্লাহ পাক কোরআনে কারীমে শুধু কিসসা বয়ান করতে চাননি, ঘটনা বয়ান করতে চাননি, বরং জাতিকে, মানব জাতিকে শিখাতে চেয়েছেন, সংশোধন করতে চেয়েছেন, যে মূসা আলাইহিস সালামের জীবন থেকে তোমাদের কি নেওয়ার আছে, পাওয়ার আছে, তা আল কোরআনে পাবে। তারপরেই নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বয়ান করেছেন সূরা নূহে প্রায় ২৫টি আয়াতে। সূরায় কি বললাম? সূরা নূহ এর তো আলোচনা চলছে, সূরা হুদে, সূরা হুদের ২৫টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা বয়ান করেছেন। যদি সময় থাকে তো সেই আয়াতগুলিকে তুলে ধরব, যাতে দোয়াগুলি বর্ণনা করা হয়েছে নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালাম এমনকি ছেলে নাফরমানি করলো, ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, এবং ছেলেকে আল্লাহ পাক, ছেলেকে যখন ডাকলেন যে চলে আসো বাবা, চলে আসো, ঈমান নিয়ে আসো, এখন শেষ সময়, এখনো সুযোগ আছে, না 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 না, পাহাড়ের উপরে চলে যাবো, আমি বেঁচে যাবো, দোয়া করতে লাগলেন ছেলের জন্য, ছেলের মায়ায় আল্লাহ নিষেধ করছেন আর ডুবিয়ে ধ্বংস করে দিলেন। এসব ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদে বর্ণনা করেছেন। যেসব ভাইরা সময় দিতে পারবেন কোরআনের তাফসীর পড়ায়, তারা সূরা হুদের ওই আয়াতগুলি তাফসীর পড়ে নেবেন। তো বলছেন যে আল্লাহ, বড়ই অহংকার তারা করল,
ওই সূরা হুদে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামকে তারা এত তুচ্ছ মনে করত, বলতো যে আরে তুমি কি, তুমি তো তোমার যারা অনুসারী তাদেরকে দেখলেই তোমাকে চেনা যায়, তোমার অনুসারী হচ্ছে মূর্খ লোকেরা, তোমার অনুসারী হচ্ছে ওই বকরি চড়া লোকেরা, ছাগল চড়া লোকেরা, অশিক্ষিত, আর আমরা সব নেতা, আমরা হচ্ছে মাথা, আমরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, সমাজের ধারক বাহক, আমাদের কেউ গেছে তোমাকে মানে, তোমার কাছে বসে, কেউ বসে না, তোমাকে কি মানব, এতে তো বোঝা যায় যে তুমি কেমন লোক। যারা ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী মুশরিক অথবা সুন্নত বিরোধী বিদাতী অথবা ইসলাম বিরোধী নাস্তিক বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, এরা এই ধরনের কথাবার্তা বললি, আরে মোল্লার দৌড় কি মসজিদ, অথবা আরে এদের কথা কে শুনে, কয়টা লোক এদের কাছে বসে, কজন লোক এদের কাছে বসে, কজন লোক এদের কথা শুনে, দেখো তো আমাদের ওজমহিলা লাখ লাখ মানুষ, জায়গা দিতে পারি না। এগুলি হইল বিদাতীদের কথা, ইসলাম বিরোধীদের কথা। আর তাওহীদ সুন্নতের অনুসারীদের কথা হচ্ছে যে সংখ্যা দেখলে হবে না, দেখতে হবে কোয়ালিটি। আল্লাহ পাকের কাছে কোয়ালিটির মর্যাদা আছে, গণনার মর্যাদা নেই যে কত গণাতে পারলেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন। সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা, তারপর আল্লাহ পাকের কাছে অভিযোগ, আল্লাহ তাদেরকে কত রকম করে যে ডাকলাম, কখনো প্রকাশ্য ডাকলাম, সুম্মা অতঃপর ইন্নি দাউতুহুম, তাদেরকে আহ্বান করলাম, দিনের দাওয়াত দিলাম, জিহারা প্রকাশ্যভাবে, প্রকাশ্যভাবে মানে মহফিল করে, যেখানে ওরা জমা হয়েছে সেখানে আমি গিয়ে হাজিরা, সেখানে গিয়ে বললাম যাতে করে একসাথে সবার কাছে দাওয়াত পৌঁছে যায়, এইভাবেও ডাকলাম। তাহলে ইসলামের দাওয়াত দেওয়ার একটি পন্থা হচ্ছে যে লোকজনকে জমা করে, সমবেত করে, যাতে করে একবারে অনেক লোকের কাছে আওয়াজ পৌঁছে যায়, এর জন্য চেষ্টা করা সম্মিলিত দাওয়াত। আর আর একটি তরিকা হচ্ছে, অনেক সময় সম্মিলিত দাওয়াত ফলপ্রসূ হয় না, বিশেষ করে অমুসলিমকে যদি দাওয়াত দিতে যান, বিদাতি যারা মাদ্রাসে পড়েছে কিছু লোক, ওদেরকে যদি সম্মিলিত দাওয়াত দেন, এতগুলি লোকজনের মাঝে সংশোধন করবে না, কারণ আত্মহংকার চলে আসবে, শয়তান সুযোগ নেবে যে তুইও তো মাদ্রাসে পড়েছিস, তুই কি কম জানিস নাকি, তুই তো আরবি বুঝিস, সুতরাং এই সব লোকের মাঝে তুই যদি বলিস যে এতদিন আমি ভুল পথে ছিলাম, তোর মানহানি হবে, মান সম্মান চলে যাবে, হেদায়েত হবে না। কিন্তু নির্জনে যদি দাওয়াত দেন এটি কাফেরকে, তাহলে সে হয়তো কাফেরগুলো অন্য অন্য কাফেরকে ভয় করবে না, অথবা ওই বিদাতি যদি মাদ্রাসে কিছু পড়েছে সে বিদাতি, সে আর লজ্জা পাবে না, তখন হয়তো আপনার কথা কবুল করে, যে না কথা ঠিকই বলছেন, কোরআন হাদিসেরই কথা, আমাদের মানা উচিত, বলবে না। তো এই জন্য মাঝে মাঝে একাকী দাওয়াত দাও, কখনো সম্মিলিত দাওয়াত দাও, কখনো একাকী দাওয়াত দেওয়া ফলপ্রসূ। তাই নূহ আলাইহিস সালাম বলছেন, সুম্মা ইন্নি দাওয়াতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্য আমি তাদেরকে দাওয়াত দিলাম, সুম্মা ইন্নি আলান্তু লাহুম, কখনো কখনো ঘোষণা করে দাওয়াত দিলাম, উচ্চ স্বরে দিলাম, ওয়া আসরারতু লাহুম ইসরার, আর কখনো কখনো আবার চুপি সুরে দাওয়াত দিলাম, লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে, বাড়িতে বাড়িতে গিয়ে, একা একা, যাতে করে কেউ কাউকে লজ্জা না পায়, কেউ কাউকে ভয় না করে, নেতাকে বলে ভয় না করে, বা অমুক নেতাকে বলে ভয় না করে, অমুক ব্যক্তিকে ভয় না করে, সেজন্য একে একে লুকিয়েও আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, কোনো রাস্তা ছাড়িনি আল্লাহ, সব রাস্তা আমি অবলম্বন করেছি। ফাকুলতো, এবং তাদেরকে বলেছি যে তোমরা যদি ঈমান নিয়ে আসো, তোমরা যদি সৎকর্মশীল হয়ে যাও, আল্লাহর দিকে ধাবিত হও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ারও ফলাফল দেবেন, পরকাল তো দেবেন কিন্তু দুনিয়ারও ফলাফল দেবেন। ফাকুলতো, বলছেন নূহ আলাইহিস সালাম, আমি তাদেরকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাগফিরাত কামনা করো, ইমানের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, এবং আল্লাহর কাছে তারপরে ক্ষমা চাও, ইমান না হলে তার ক্ষমা চাইবে না কেউ, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, পরকালের প্রতি ইমান নিয়ে আসবে, এবং আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ আল্লাহ পাকের নাম হচ্ছে মার্জনাকারী, গাফফার, আল্লাহ পাকের নাম গাফফার, গাফুর, মার্জনাকারী। তোমরা যদি আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করো, তওবা করে ফিরে আসো, শিরক কুফরি থাকে, তাহলে তোমাদের ফায়দা কি হবে, কি আল্লাহ দেবেন, ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ পাক কি দেবেন, মুসলধার বৃষ্টি নাজিল করবেন, মুসলধার বৃষ্টি নাজিল করবেন, আর মুসলধার বৃষ্টি হলে তোমাদের রিজিক বাড়বে, আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে বরকত দেবে ইত্যাদি। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন ধন সম্পদ দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে, যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। তাহলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক বৃষ্টি দেবেন, অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেবেন না, আল্লাহ পাক আযাব থেকে তাহলে রক্ষা করবেন।
ধন সম্পদের দরকার, রিজিকের বরকত দরকার, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আর কি দেবেন? ছেলে মেয়েদের দরকার, কারণ এত ধন সম্পদ খাবে কে? ছেলে মেয়ে বাড়িতে না থাকলে মরে যাবো বুড়া বুড়ি, আর কিছু থাকবে? কিছু থাকবে না। সুতরাং আল্লাহ পাক সন্তান সন্ততি তোমাদেরকে দেবেন। আর কি দেবেন? বাগান চাও, চাষের জমি চাও, ভালো ভালো ফল ফ্রুট চাও। তাই আল্লাহ পাক বলছেন ওয়াজ আল্লাকুম জান্নাত, তোমাদের জন্য আল্লাহ পাক বাগান সমূহ সৃষ্টি করে দেবেন, বাগান তৈরি করে দেবেন। বৃষ্টি হবে, জমিনে উর্বর শক্তি বাড়বে, আল্লাহ পাক বরকত দিবেন, তখন ভালো ভালো বাগান তোমাদের তৈরি হবে। ওয়াজ আল্লাকুম আনহার, এবং আল্লাহ পাক তোমাদের জন্য নদী নালা সৃষ্টি করে দেবেন, নদী নালা প্রবাহিত করবে, কারণ নদীর প্রয়োজন রয়েছে। নদী যদি খুব বেশি হয়ে যায় তাহলে আজাব হবে, কিন্তু নদী যদি একেবারে না থাকে তাও এক আজাব হবে। তো তোমাদেরকে নদী নালাও আল্লাহ দেবেন, তোমাদেরকে বাগানও দেবেন। আজকে দেখেন, কালকে আমাদের এক ভাই বলছিলেন যে যেসব এলাকা আম বাগান রয়েছে, সেই আম বাগান তো ধরা আছে কিন্তু মুকুল নেই, মুকুল এসেছিল, মুকুল জ্বলে গেছে। আল্লাহ পাকের আজাব, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, শিরিক ছেড়ে দাও, বিদাত ছেড়ে দাও, বেনামাজি হওয়া চরিত্র ছেড়ে দাও, মানুষকে ধোকাবাজি করা ছেড়ে দাও, হারাম কাজ করা ছেড়ে দাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দেবেন, এমন সময় বৃষ্টি দেবেন না যেটি আজাব হয় আর মুকুল জ্বলে যায়, এমন বৃষ্টি আল্লাহ দেবেন না। আল্লাহ পাক বরকতের বৃষ্টি দান করবেন। মালাক আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে এই কোরআনে কারিমে তাহলে আমাদেরকে এখানে কি দিলেন? উৎসাহিত করলেন। নূহ আলাইহিস সালাম যেন জাতিকে কি করছেন? উৎসাহিত করলেন যে তোমরা যদি ঈমান নিয়ে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক এগুলি দেবেন। উৎসাহিত করা হইল। উৎসাহিত করে অনেক সময় মানুষ সংশোধন করে না, তখন কি লাগে? তার বিপরীতটা লাগে। কি বলে ওটাকে? ভীতি প্রদর্শন, তারগীব, আর ওর বিপরীত হচ্ছে তারহীব, ভয় দেখানো। ছেলেকে দেখলেন খুব খুব ভাব দিলেন, খুব খুশি, মানে যাতে ও খুশি হয়, আর খুব পুরস্কার দিলেন যে বাবা তোমাকে কি লাগবে নাস্তায়, ঠিক আছে ডেইলি 10 টাকা করে নিয়ে যাও, কিন্তু ভালো করে পড়াশোনা করবে, ডেইলি 10 টাকা করে, 10 টাকা আর কি লাগবে? আরো বেশি লাগবে? ভালো কাপড় লাগবে? ঠিক আছে তোমাকে এই দিচ্ছি। আর কি লাগবে? ঘড়ি লাগবে? ঘড়ি দিচ্ছি। আজকাল একসঙ্গে লোকেরা 10 বছর 12 বছরের ছেলে কি লাগবে? মোবাইল লাগবে? দিল মোবাইল। মেয়ে সাবালিকাই হয়ে উঠেছে, এখনো কিছু বুঝে না যে কোনখানে কোন বিপদ আসে না আসে, মোবাইল হাতে ধরিয়ে দিল, মনে করছে এগুলি দিলে আমার ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে। না, সতর্ক, কোনটা দিলে লাভ হবে আর ক্ষতি হবে আপনাকে একজন অভিভাবক হিসাবে চিন্তা করতে হবে। উৎসাহিত করলেন, কাজ হলো না, কাজ হলো না, এখন কি করবেন? ধমক দেওয়া শুরু করবেন, না পড়লে তোর বাড়িতে এক দানা নেই তোর জন্য, তোর ভাত নেই বাড়িতে, হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে যা তুই, বলবেন না? এই এই পথ অবলম্বন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই দাওয়াতে এই কথাই শিখিয়েছেন। তো যেখানে যার কাছে ক্ষমতা আছে, আমরা যারা দাওয়াতের কাজ করছি আমাদের কাছে সেই ক্ষমতা নেই, কিন্তু কিন্তু নিজের বাড়ির ক্ষেত্রে ক্ষমতা আছে না? নেই। আপনার স্ত্রী নামাজ পড়ে না, প্রথম উৎসাহিত করবেন, নামাজ পড়লে কি ফায়দা সব বলবেন, আর নামাজ না পড়লে কি শাস্তি সেগুলি বলবেন, তাতে হচ্ছে না, বলে হচ্ছে না, আল্লাহ পরকাল আখেরাত জান্নাত জাহান্নাম এসব বলে হচ্ছে না, তখন একটু শাসানিমূলক কথা বলতে হবে। নামাজ পড়বে না? পড়বে না। নামাজ না পড়লে কিন্তু ভাত নেই না, বলবেন না? না না না, স্ত্রীকে কি করে নারাজ করি, স্ত্রীকে নারাজ করবো না, সেই জন্য তো দাঁড়িয়ে রাখতে পারি না বিবিকে খুশি করার জন্য, তাহলে কি করে আবার বলে যে না নামাজ না পড়লে তোমার দানা নেই এখানে, না এসব বলা যাবে না, না চলবে না। তাহলে ধমকের রাস্তা আল্লাহ শিখিয়েছেন। দেখেন তারপরে আয়াতগুলি নিয়ে চিন্তা করেন কি বলছেন নূহ আলাইহিস সালাম, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেছে এখন ধমক শাসানুর, মা লাকুম তোমাদের কি হয়ে গেছে, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মান সম্মান তোমরা অনুধাবন করছো না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করছো না, আল্লাহ পাকের মান ইজ্জত এবং আল্লাহ পাকের ক্ষমতাকে তোমরা ভয় করছো না, আল্লাহ পাকের কুদরত দিয়ে ভয় দেখানো হচ্ছে যে কি মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইচ্ছা করলে একটি আদেশেই সর্বনাশ করে দেবেন, সবকিছু ধ্বংস করে দেবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তর অতিক্রম করিয়ে, আতওয়ার তওরের বহুবচন, তওর মানে হচ্ছে একটি স্তর, আর আতওয়ার মানে অনেকগুলি স্তর অতিক্রম করিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। চিন্তা করুন তো, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেশ কিছু স্তর অতিক্রম করে আমরা এই পর্যায়ে পৌঁছেছি,
অথবা দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়েছে, বিভিন্ন স্তর পার করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রথম কথা, মায়ের পেটে কয়েকটি স্তর আছে, তাই না? মায়ের পেটের স্তরের কথা আল্লাহ পাক রব্বানে সূরায়ে মুমিনুনে উল্লেখ করেছেন। কি প্রথম হচ্ছে? নুতফা, বীর্য। তারপরে হ্যাঁ আলাকা, জমাট বাঁধা রক্ত। তারপরে মজগা, হ্যাঁ মাংসপিণ্ড, হ্যাঁ গোস্তের একটা টুকরো। তারপরে হ্যাঁ ছবি অঙ্কন হইল, হাড় করা হইল, তারপরে রুহ দেওয়া হইল, ইত্যাদি হইল। তারপরে বড় হইল, নয় মাস দশ মাস হয়েছে, এখন দুনিয়া ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে আবার বিভিন্ন স্তর আছে। প্রথম স্তর হচ্ছে স্তন্যপানের সময়, দুই বছর স্তন্যপানের সময়। হোশ দিশা কিছু না, ওই সময় যদি হাতে পায়খানা আসে, পায়খানা যা কিছু আসবে মুখে আছে, প্রত্যেকের উপর দিয়ে এই সময় অতিক্রম করেছে, এই স্তর পার হয়ে আমরা এসেছি না? একটু যদি এক মিনিট দুই মিনিট মা যদি লক্ষ্য না করে থাকে, বোনেরা যদি বড় বোন থেকে থাকে, ভাই থেকে তো লক্ষ্য না করে থাকে, তাহলে পায়খানা খেয়ে, নিজের পায়খানা নিজেই খেয়ে বসে। সুবহানাল্লাহ। তারপরে স্তন্য যখন ছাড়লেন, তখন আরবি ভাষায় তিফিল, হ্যাঁ শিশু, শিশু এখনো বুদ্ধি হয়নি, দৌড়াদৌড়ি শিশু। তিন বছর চার বছরের সেই শিশু জানা যে রোডে দৌড় দিলে গাড়ি এসে দিবে ধাক্কা, একবারে চূর্ণ বিচূর্ণ শেষ হয়ে যাব। গাড়ি থেকে বাবা মা নেমেছে, দিল দৌড়ি পার থেকে ওপার। আমাদের এক পরিচিত ব্যক্তি, বাবা রোডের ওই পারে গাড়ি স্টার্ট দিচ্ছে যে বাইরে কোনো কাজে যাব, আর মা রোডের ওপারে আসছে, ছেলে মায়ের হাত থেকে ছুটে গিয়ে দিল দৌড়, আর খুব দ্রুত একটি গাড়ি আসছিল সাথে সাথে, সুবহানাল্লাহ, ওর উপর দিয়ে চলে গেল গাড়ি। এই বয়সটা আমাদের উপর দিয়ে অতিক্রম করেছে না করেনি? কত দুর্বল অসহায় ছিলাম, বুদ্ধি জ্ঞান ছিল না, হ্যাঁ নিজের লাভ ক্ষতি কিছুই বুঝতাম না। তারপর এমন একটা সময় আসলো, এই সময়গুলিতে ওই এই সময়গুলিতে দুই বছর পরে পাঁচ বছর পর্যন্ত মসজিদে গিয়ে পেশাব করতে ভালো লাগবে, তাই না? পায়খানা করতে ভালো লাগবে, দৌড়াদৌড়ি করতে ভালো লাগবে, কাউকে ধাক্কা দিতে ভালো লাগবে, সবটাই ভালো লাগছে। কিন্তু যখন পাঁচ বছর ছয় বছর হয়ে গেল, বা সাত বছর বিশেষ করে হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত বছরে কেন নামাজ পড়তে নিয়ে যেতে বলেছেন ছেলেদেরকে? সাত বছর নামাজ পড়ার কথা বলেছেন, কারণ সাত বছর আগে সাধারণত হয়তো অনেক ছেলে হয়তো পাঁচ বছর ছয় বছরে তার হিতাহিত জ্ঞান সামান্য চলে আসে, যে কোনটা ভালো কোনটা মন্দ সামান্য, এটা করা যাবে করা যাবে না, খারাপ মনে করবে লোকেরা, কিছু হয়তো বুঝতে শিখে। কিন্তু সাত বছরে মোটামুটি শিখে, যখন মসজিদে গেলে কেমন হয়ে বসতে হবে শিখাইলে মনে রাখতে পারবে। তিন বছর চার বছরের ছেলেকে শেখান, এক মিনিট মনে থাকবে না যে বাবা এটা কাজ করতে হয় না, এটা করো, বসিয়ে দিলেন আধা মিনিট হবে না আবার দুষ্টামি করছে, কিছু বুঝে নাও, মনে থাকে না, তার ব্রেন ফিরে এসেছে তারপর মনে থাকে না, চিন্তা করেছেন আপনি? কিন্তু সাত বছর যখন হয়ে গেছে বললে মনে থাকে, যে না নামাজ পড়লে ধীর স্থির হবে, নামাজ পড়তে খবরদার, এখানে বসে থাকবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না, কিন্তু বোঝে, পেশাব পায়খানা করবে না, যদি প্রয়োজন হয় বলবে আমাকে, জমা মসজিদে নিয়ে গেছেন সাত বছর আট বছরের ছেলে, তোমাকে যদি পেশাব পায়খানা লাগে বলবে আমাকে, বলে দিলে মনে থাকবে। কিন্তু চার বছরের ছেলে তিন বছর ধরে মনে থাকবে না ওর, ও দিবে। সুবহানাল্লাহ, স্তর পার হইল। তারপরে আসলো শাবাব, হ্যাঁ জওয়ানি, যৌবনকাল আসলো। যৌবনকালের অবস্থা আলাদা, যৌবনকালের আবার প্রথম কাল, প্রথম তেরো বছর চোদ্দ বছর এখন যৌবন আসছে, যৌবন এসেছে কিন্তু বুঝে না যে যৌবনকে কোন ধারায় নিয়ে যেতে, বুঝে না। কিন্তু এই সময় যদি পদস্খলন ঘটে, বাবা মার যদি দিক নির্দেশনা না থাকে, বাবা মা যদি খেয়াল না রাখে যে আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে, তাহলে এই সময় বেশি গড়বড় হওয়ার আশঙ্কা আছে, কথা ঠিক নয়? যার চরিত্র খারাপ হয়ে গেছে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর আঠারো বছরে বরবাদ হয়ে গেছে, জীবন বেকার হয়ে গেছে। কিন্তু এই সময়টা যদি কেটে যায়, তারপরে বিশ বাইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর বয়সে তখনও যৌবন আছে, সাধারণত পদস্খলন খুব কম ঘটে, হ্যাঁ গুমরাহির দিকে পথভ্রষ্ট দিকে চরিত্র নষ্ট হওয়ার দিকে খুব কম যায় মানুষ, অল্প কিছু লোক যেতে পারে, কিন্তু অধিকাংশ যদি এই সময়টা ঠিক থেকে থাকে, তেরো চোদ্দ থেকে নিয়ে বিশ বাইশ পর্যন্ত ঠিক থেকে থাকে, তাহলে আর পঁচিশ বছর পরে এরকম আশঙ্কা নেই, যদিও যৌবন আছে। তারপরে গেল চল্লিশ আসলো, চল্লিশ যখন চলে আসলো এখন জ্ঞান পাকা হয়েছে, আল্লাহ বলছেন হাত্তা ইজাবা লাগা শুদ্ধ হবা লাগা আর বাইনা সানা, এখন ফুল যেটা শরীরে শারীরিক এবং মানসিক আর চিন্তা গবেষণা ইত্যাদি সব দিক দিয়ে জ্ঞান পাকা হয়েছে,
অবালাগার বাইনা সানা চল্লিশ বছর আল্লাহ বলিয়ে দিয়েছেন। এখন চল্লিশ বছর পরে এখন যাচ্ছেন কোন দিকে? ভাটি দিকে, দুর্বলতার দিকে যাচ্ছেন। তারপর কিছুদিন চল্লিশ থেকে পঞ্চাশ চললো, পাকা জ্ঞানের মধ্যেই থাকলেন আর মোটামুটি শরীর হয়তো, আর রোগ যদি না থাকে শারীরিক তাহলে মোটামুটি ভালোই আছেন। পঞ্চাশের পরে এখন শেখ মানে বৃদ্ধ হইতে লেগেছেন, এলেমের শেখ না বয়সের শেখ হইতে লেগেছেন, তাই না? কতগুলি স্তর পার করে এসেছেন। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, পঞ্চাশ ষাট সত্তর, এখন সত্তর পঁচাত্তর হয়ে গেছে, চলতে পারছেন না, মাকা হয়ে গেছেন, লাঠি না ধরলে চলা যায় না, ওঠা যায় না, নামাজ পড়তে পারেন না, দাঁড়িয়ে বসে শুয়ে বিছানা ইত্যাদি এমন অবস্থায় চলে গেলেন, আর কোনো হুঁশ থাকে না। এক ঘন্টা পরপর যদি খেতে না দেয় তো কাঁদতে শুরু করেন ভেড়ার মতো, ঠিক না? আল্লাহু আকবার, এমন বৃদ্ধ মানুষকে দেখেছি আশি বছর পঁচাশি বছর বয়সে, যে ছোট ছেলে তিন বছর চার বছরের ছেলে যেমন কান্না, খাবার দিতে দুধ দিতে পাঁচ মিনিট কেন এক মিনিট দেরি হলে যেমন কান্না শুরু করে, ওই রকম কান্না শুরু করছে, দেখেছেন এরকম লোক? জি। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করিয়েছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন বিভিন্ন বা নানান স্তর অতিক্রম করিয়ে। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলেন, তোমাদেরকে এগুলি কেউ দান করেনি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো না, আল্লাহ পাকের মান মর্যাদার খেয়াল রাখো না, রাখো না, আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসো না। আলাম তারাও, আরো দেখো তোমাদের সৃষ্টির চাইতেও বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন। আলাম তারাও কাইফা খালাক আল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা, তারা কি দেখে, তোমরা কি দেখো না কাইফা খালাক আল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সৃষ্টি করেছেন, স্তরে স্তরে, সাত স্তরে, এক আসমানের পরে আরেক আসমান, এক আকাশের পরে আরেক আকাশ, আল্লাহ পাক সাত আকাশ তৈরি করেছেন। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা, এবং এই আকাশগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে আলো স্বরূপ সৃষ্টি করেছেন, চাঁদ আলো স্বরূপ, আলো, দেখেন চাঁদকে আল্লাহ পাক নূর বললেন, আলোতে তাপ হয় না, দেখেন চাঁদে তাপ নেই আছে। ওয়া জাআলাস শামসা সিরাজা, এবং সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদীপ স্বরূপ সৃষ্টি করলেন, আকাশের প্রদীপ, প্রদীপে কি হয়? তাপ হয়, আলো দেয় এবং তাপ হয়, দেখেন সূর্য দিনে আলো দিচ্ছে আর তাতে তাপও আছে, আল্লাহ যেন সিরাজ বলেছেন। আল্লাহ আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদেরকে মাটি থেকে সুন্দরভাবে উদ্গত করেছেন, মাটি থেকে উদ্গত করেছেন, জমিন থেকে যেমন গাছ বীজ থেকে গজিয়ে উঠে কত নরম হয়ে গজিয়ে উঠে আর তারপরে শক্তিশালী গাছ হয়, অনেক মোটা মোটা গাছ হচ্ছে কিন্তু প্রথমে একেবারে কমজোর দুর্বল হয়ে গজিয়ে উঠেছিল, ঠিকই তেমনি তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে গজিয়ে তুলেছেন, কখন? আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করে ফেলে রেখেছেন, পড়েইছিল পড়েছিল, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা দিলেন, তখন উঠে বসলেন আদম আলাইহিস সালাম, মানুষ হলেন, মানুষে বসলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে তোমাদেরকে আল্লাহ পাক, তোমাদের আসল হচ্ছে মূল হচ্ছে যে তোমাদেরকে জমিন থেকে উদ্গত করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল মানব জাতির সৃষ্টিকে গাছ গাছগাছড়ার সাথে তুলনা করেছেন, গাছপালার সাথে তুলনা করেছেন, কেমন? গাছপালা যেমন কমজোর হয়ে গজিয়ে উঠে জন্মায় তারপরে আবার শক্তিশালী হয়ে তারপরে আবার কমজোর হয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায়, ঠিক তেমনি মানুষের অবস্থা, কমজোর ছেলে সবল হইলে, সবল হওয়ার পরে আবার যখন বার্ধক্য আসলো কত কমজোর হয়ে গেল গাছের মতো, দুনিয়া থেকে আবার সাফ, বাড়িতে আম গাছ ছিল, পেয়ারার গাছ ছিল, শেষ, আবার নেই, ওই রকমই দাদা ছিল, দাদি ছিলেন, নানা ছিল, নানি ছিল, এই ছিল, বাবা ছিল, নেই, কেউ চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা, তারপর কি বলছেন? সুম্মা ইউইদুকুম ফিহা, জমিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে উদ্গত করলেন, তারপরে আবার কি করবেন? তোমাদেরকে ওই জমিনেই মাটিতেই ফিরিয়ে দেবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা তহা, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই জমিন থেকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, ওই জমিনে তোমাদেরকে আমি ফিরিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং সেই জমিন থেকে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব, নুখরিজুকুম বের করব। এই আয়াত সম্পর্কে আরেকটি কথা বলে দিই আমাদের দেশের বিদাতি ধারণা বা বিদাতি আমল দূর করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষরা যখন ওই কবরে দাফন করে মাইয়্যিত কি আর মাটি দেয়, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পড়ে, পড়ে না অনেকেই পড়ে না, কোনো হাদিসে নেই,
কোন হাদিসে মিনহা খালাকনাকুম প্রথমবার দেবেন তখন মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার দেবেন অফিহানাইদকুম, আর তৃতীয়বার দেবেন অমিনহানু খরেজকুম তারাতানু খরা, এটি কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। সুতরাং এই আমলটি বিদাত, এই কাজ করবেন না। বিসমিল্লাহ বলে মাটি দেবেন, বিসমিল্লাহ বলে মাটি দেবেন। সুম্মা ইয়ঈদুকুম ফীহা, অতঃপর তোমাদেরকে আল্লাহ পাক ফিরিয়ে দিবেন ওই জমিনে মাটিতে, ওয়ায়ুখরিজুকুম ইখরাজ, এবং পুনরায় তোমাদেরকে আল্লাহ পাক সুন্দর করে আবার সুন্দর মানুষ করে বের করবেন আর কিয়ামতের মাঠে হাজির হইতে হবে বিচার দিবসে। আল্লাহ জাআলাকুম আল-আরযা বিসাতা, আল্লাহ সম্পর্কে চিন্তা করো যে আল্লাহ পাক তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, সম্প্রসারিত করেছেন। বিসাত বাসাতে আবসত মানে বিছিয়ে দেওয়া বা সম্প্রসারিত করা, এই জন্য বিছানা বললেও চলে আবার সম্প্রসারিত করা বললেও চলে। আল্লাহ পাক তোমাদের জন্য জমিনকে কি করেছেন, সম্প্রসারিত করেছেন। আল্লাহ পাক যদি জমিনকে সংকুচিত রেখে দিতেন, এইরকম বিছিয়ে দেওয়ার মতো না করতেন, সমতল না করতেন, বসবাসযোগ্য না করতেন, প্রথম কথা এই পাহাড়গুলি আল্লাহ যদি না দিতেন তাহলে জমিন তো ভাসতে থাকতো পানির উপর, তাহলে বসবাসযোগ্য থাকতো না, বাড়িঘরও তৈরি করতে পারতাম না, ঘুমও আসতো না, ভূমিকম্প হইতেই থাকতো। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে প্রথম যেমন সৃষ্টি করেছিলেন সংকুচিত ছিল, এইরকম বিছানো ছিল না, যদি এরকম না করতেন তাহলে বসবাসযোগ্য হইতো না, জমিনে বসবাস করা যেত না, যেমন চাঁদে বসবাস করা যায় না, কোনো গ্রহে বসবাস করা যায় না, ঠিকই তেমনি আল্লাহ পাক জমিনকে যদি বসবাসযোগ্য না করতেন, বসবাসের অযোগ্য করতেন, তাহলে আমরা একদিনও বাঁচতে পারতাম না, ধ্বংস হয়ে যেতাম। তাই আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য জমিনকে বসবাসযোগ্য করেছেন বা সম্প্রসারিত করেছেন, বিছানা স্বরূপ করেছেন। লেতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে করে সেই পৃথিবীতে জমিনে তোমরা প্রশস্ত রাস্তাগুলিতে চলাফেরা করতে পারো। প্রশস্ত রাস্তায় চলাফেরা করছেন, হাঁটছেন, আসছেন, যানবাহন চলছে, গাড়ি আসছে যাচ্ছে, আল্লাহ যদি না করতেন, 3.5 হাতের মানুষ 80 কেজি হয়তো আপনি চললেন, কিন্তু আপনার বাস, আপনার গাড়ি, আপনার উঁট, আপনার ভারী জিনিসগুলি যদি না চলাফেরা করতে পারতো তাহলে কি অবস্থা হইতো, ধসে যেত সব, তাহলে দুনিয়ার যে আপনার উদ্দেশ্য ছিল সব শেষ হয়ে যেত, দুনিয়া আপনি চলাফেরা করতে পারতেন না। আল্লাহ পাকের নিয়ামতগুলি উল্লেখ করেছেন। তারপরে নূহ আলাইহিস সালামের কথা আবার বলা হচ্ছে, ক্বালা নূহ রব্বি ইন্নাহুম আসাউনি। নূহ আলাইহিস সালাম 950 বছর প্রায় তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু দেখলেন যে না, আমা আমানা মাহু ইল্লা কালিল, অল্প কয়জন মাত্র ঈমান নিয়ে আসলো। অন্য আয়াত আল্লাহ পাক উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে অভিযোগ করে বলছেন, রব্বি ইন্নাহুম আসাউনি, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, ইন্নাহুম আসাউনি, এরা আমার নাফরমানি করলো, এরা আমার বিরুদ্ধাচরণ করলো, ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এবং তারা অনুসরণ করেছে এমন ব্যক্তিদের, মানে নেতাদের, নূহ আলাইহিস সালামের কথা মানত না, নূহ আলাইহিস সালামের জাতির যারা ওই ভদ্রলোক মনে করা হইতো, সেই জামানার নেতা মনে করা হইতো, পয়সাওয়ালা মনে করা হইতো, ধনী মনে করা হইতো, তাদের আনুগত্য করত। তাই তিনি বললেন যে ওয়াত্তাবাউ, তারা অনুসরণ আমার নাফরমানি করেছে, আমি রাসূল, এবং তারা অনুসরণ করে এমন ব্যক্তিদের যে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি তাদের ক্ষতিগ্রস্ততায় বাড়িয়ে দিল, অর্থাৎ ওইসব নেতাদের ধন সম্পদ তাদের কোনো কাজে আসলো না, বরং ক্ষতি করলো আরো, এবং ওই নেতাদের ছেলেরা রয়েছে, সন্তানরা রয়েছে, তারা তাদেরকে আরো পথভ্রষ্ট করলো। আল্লাহ যদি তাদের কথা না মেনে আমার কথা মানত তাহলে তারা সার্বিক কল্যাণ হাসিল করত, কিন্তু তারা আরো ক্ষতিগ্রস্ত হইল। ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা চরম ষড়যন্ত্র করেছে, জবরদস্ত তারা কি করেছে, কুব্বারা বলা হয়েছে কবির থেকে, তারা ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র না, বিরাট ষড়যন্ত্র, নূহ আলাইহিস সালামকে মেরে দিতে হবে, নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে মেরে দিতে হবে, এই প্রাণনাশের ষড়যন্ত্র করলো। ওয়াকালু, এবং তারা বললো, দেখো তারা যুক্তি করলো, মিটিং করলো যে তোমরা আপোষে একবারে শক্ত হয়ে যাও, খবরদার এই নূহের কথা শুনবে না, আর নূহ তোমাদের বলছে এই দেবী দেবতার পূজা করিও না, খবরদার তার কথা শুনবে। ওয়াকালু, ওই যে ষড়যন্ত্র ছিল তার একটা অংশ আল্লাহ পাক উল্লেখ করছেন, যেটা হচ্ছে তাদের শিরকি ষড়যন্ত্র, যে শিরকের ওপর আমরা, তারা তো তাকে শিরক বলতো না, বরং তারা বলতো এটি হচ্ছে আসল ধর্ম। যেমন আজকাল মুসলিম উম্মাই যারা কবর মাজার পূজায় লেগে আছে, তারা মনে করে যে কবর মাজার পূজায় হচ্ছে ওলি আউলিয়ার সম্মান প্রদর্শন আর ইহতেরাম, এটি হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নবীকে শিরক নির্মূল করার জন্য প্রেরণ করেছিলেন, আর এই শিরকের ধর্ম তৈরি করার পরে এই নূহ আলাইহিস সালামের জাতির মতোই বলছে যে খবরদার ছাড়বে না, খবরদার, এদের কাছে সবকিছু পাওয়া যায়, ওলি আউলিয়ার দরবারে গেলেই পাওয়া যায়,
মাজারে চাদর চড়াইলেই পাওয়া যায়, মাদের মাজারে খাসি মুরগ জবাই করলেই পাওয়া যায়, মনের বাসনা কামনা পূরণ হয়, ওখানে গেলে রোগ ভালো হয়, ওখানে গেলে অমুক গিয়েছে হয়েছে ভালো হয়েছে, অমুক অমুক গিয়েছে তার ছেলে হয়েছে, অমুক গিয়েছে তার মেয়ে হয়েছে ইত্যাদি। ওয়াকালু এবং তারা বলেছিল নূহ আলাইহিস সালামের জাতি, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের দেবী দেবতাকে মাবুদ উপাস্যকে ছেড়ে দিও না নূহের কথা শুনে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, বিশেষ করে এগুলি হলো বড় বড় দেবী দেবতা, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ নামক দেবতাকে ছেড়ে দিও না, ওয়ালা সোয়া, সোয়াকেও ছেড়ে দিও না, আর ইয়াগুস, ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও ছেড়ে দিও না, ওয়া ইয়াউক, ইয়াউককেও ছেড়ে দিও না, ওয়া নাসরা, এবং নাসরকেও ছেড়ে দিও না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর হাদিসে এগুলি সম্পর্কে বলেছেন, হাযিহি আসমাউ রিজালে কওমিন সলিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জাতির সৎ লোকদের নাম ছিল সেই জামানার নাম, এরা ছিল সৎ লোক, নেক লোক, আল্লাহওয়ালা লোক, উলি আউলিয়া। এই সৎ লোকগুলি যখন মারা যায়, প্রথম শিরক দুনিয়ায় মানব জাতির মাঝে শুরু হচ্ছে, তার আগে কোনো শিরক ছিল না, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালামের আগে কিছু আগ পর্যন্ত শিরক ছিল না, নূহ আলাইহিস সালামের পূর্বে শিরক প্রথম শুরু হয়। শিরকের উদ্ভব কিভাবে ঘটে? এই সৎ লোকগুলি মারা যায়, সৎ লোকগুলি যখন মারা যায় তখন ওই জাতিরা খুব ভালোবাসত এদেরকে, নেক লোকদেরকে আমাদের সমাজেও ভালোবাসে, খুব ভালোবাসত, এমন ভালোবাসা বাঁচত যে ওরা মারা যাওয়ার পরে তারা একবার মর্মাহত শোকে ভেঙে পড়েছে। ইবলিস শয়তান, এই বুড়া শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে বুড়া শয়তান বের করেছিল, এই বুড়া শয়তান একদিন আলখাল্লা জুব্বা লাগিয়ে আর দাড়ি টাড়ি নিয়ে আর ঢিলা ঢালা পোশাক নিয়ে টুপি পাগড়ি নিয়ে এসে বলছে যে তোমরা কি করো, আর কি করবো, আমাদের মাঝে যারা ছিল নেক মানুষ অলিয়া অলিয়া তারা চলে গেছে, আমরা বেকার পাপি তাপির লোক, আর দুনিয়ায় থেকে লাভ কি, ওই জন্য মর্মাহত অবস্থা, আমরা শোকে, খুব শোকে আছি, দুশ্চিন্তে আছি, আমাদের মধ্যে তো আর ওই ওরকম অলিয়া অলিয়া লোক নেই। তখন ওই ইবলিস বুড়া বলছে এক কাজ করো, তারা মরে গেলে কি হবে, তাদেরকে সামনে দেখিয়ে বদবন্দি করতে পারবে, এক কাজ করো তাদের প্রতিমূর্তি তৈরি করো, আর ওদের অনুমান করে এই যে যে লোকগুলি ছিল ওলিয়া ওলিয়া ছিল তাদের প্রতিমূর্তি তৈরি করে তোমরা যেই জায়গায় উপাসনা করো, ইবাদতবন্দি করো আর নামাজ পড়ো, ওই জায়গায় রেখে দেবে, ওই জায়গায় রাখা থাকবে, তাহলে ওদেরকে দেখলেই ওই ওলিয়া ওলিয়াদের কথা মনে হবে, তখন মনটা লাগবে ইবাদতবন্দি করতে, আল্লাহ পাকের ইবাদতবন্দি করবে, কিন্তু এদেরকে দেখলে তোমাদের ঈমান তাজা হবে, সরাসরি কিন্তু ঈমান হরণ করেন ইবলিস শয়তান, ধীরে 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 ধীরে, এমনকি ইবলিস শয়তান যে না করে সরাসরি করে না, অসুবিধা নেই, একটু কথা বললে, রসিকতে নাহি করলে, একটু মজা কি করলে না হয়, কেমন আছো, ভালো আছো, কি ব্যাপার, অনেকদিন দেখি না, আর দেখা সাক্ষাৎ হয় না, কি রেগে আছো নাকি, এই কিছু কথাবার্তা, এই কথাবার্তা হইতে হইতে ধীরে 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 একবারে দিল ডুবিয়ে জাহান্নামে। এইভাবে ইবলিস শয়তান মানব জাতিকে পাপ করায়, পাপে প্রথম দিনে ডুবাতে পারে না, ওরা মেনে নিল যে অসুবিধা নেই, ঠিকই আছে, তাহলে কি অসুবিধা, প্রতিমূর্তি তৈরি, মূর্তি তৈরি করে রাখলো আর আল্লাহ পাকের ইবাদতবন্দিকে নামাজ পড়তে থাকে, ইবাদতবন্দি করতে থাকে। যেই জাতির সামনে ওই ওলিয়া ওলিয়া গুলি মারা গেছিল ওই জাতি মারা গেল, ওদের ছেলেরা আসলো নতুন নতুন মানুষ, আগের যুগে আমার বাপদাদারা কি করতো এত বেশি জানি না, আর এলমও নেই, নবীও নেই, অনেকদিন আগে থেকে নবী নেই, আর সুতরাং সঠিক এলমও নেই, আবার ওই ইবলিস বুড়া চলে আসছে ভালো লেবাস পোশাকে এসে, আর আসার পরে বলছে যে তোমরা কি করো, বলছে আমরা ইবাদতবন্দি করি, কি করো, বলছে আল্লাহ পাকের ইবাদতবন্দি করি, এগুলো কি, এই যে মূর্তিগুলির দিকে দেখে বলছে এগুলো কি, বলছে এগুলি আমাদের সব অলিয়া আউলিয়া ছিল, তা আমাদের বাপ দাদার অলিয়া আউলিয়াদের প্রতিমূর্তিগুলি তৈরি করে ইবাদত খানাতে রেখে দিয়েছে, এদেরকে দেখলে আমাদের ঈমান তাজা হয়, এই কথাই শুনেছি বাপ দাদা থেকে, আর আমরা আল্লাহ পাকের ইবাদতবন্দি করি। তখন ইবলিস শয়তান বলছে তোমরা বোকা জাহেল, কিছু জানো না, জাহেল আসলে, সরাসরি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পেলে সিঁড়ি লাগবে, ওসিলা লাগবে, মাধ্যম লাগবে, সরাসরি আল্লাহকে কি, আল্লাহ সাত আসমানের উপর আরশ আজিমে, আল্লাহকে কি আর সরাসরি পাওয়া যায়, আল্লাহকে পেতে হলে এই ওলিয়া আউলিয়ার ওসিলা ধরো, এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে হবে, তাহলে কি করতে হবে, কি করতে হবে, আমাদের মুরব্বী হয়ে এসছে, ওরা তো আর ভাবছে না যে ইবলিশ বুড়া শয়তান আছে যে আদমকে জান্নাত থেকে বের করেছে, কি করতে হবে তাহলে, তোমাদেরকে ভালো পরামর্শ, দেখো এদেরকে সিজদা করবে, এদের সামনে নামাজ পড়বে, এদের সামনে রুকু করবে, এদের জন্য জবাই করবে, এদের কাছে দোয়া করবে, তাহলে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে পেতে হলে এইভাবে পেতে হবে। এই শুরু হয়ে গেল মূর্তি পূজা, প্রথম মূর্তি পূজা, যে মূর্তি পূজা ইরাককে ছেয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, যেই মূর্তি পূজা সারা দুনিয়াকে ছেয়ে গেল, ভারত ও মহাদেশকে ছেয়ে গেল।
এইভাবে মূর্তি পূজা পৃথিবীতে এসেছে। তো এগুলি ছিল প্রথম ওই নেক লোকদের নাম, যে নামগুলি দিয়ে মূর্তিগুলির নাম রাখা হয়েছিল, মূর্তিগুলির নাম রাখা হয়েছিল। তো বলছে ওই জাতি নূহ আলাইহিস সালামের জাতি, ওয়াকালু, তারা বলল লা তাদারুন্না আলিহাতাকুম, তোমাদের দেবী দেবতাকে ছেড়ে দিও না, বিশেষ করে ওয়াদকে ছাড়িও না, সোয়াকে ছাড়িও না, ইয়াগুস ইয়াউক নাসর কাউকে ছাড়িও না। এই নূহ আলাইহিস সালামের কথা শুনে ওয়াকাদ আযাল্লু কাসীরা, আল্লাহ এরা এই দেবী দেবতাগুলি এদেরকে খুব বেশি পথভ্রষ্ট করেছে, কারণ এদের ব্যাপারে এরা এত কট্টর শক্ত এবং অন্ধমুক্ত যে আর কিছু শুনতেই চায় না। তাহলে এদের গুমরাহির কারণ হচ্ছে এই দেবতাগুলি, এই মূর্তিগুলি। ওয়াকাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাযিদিল যালিমিনা ইল্লা যালালা, আল্লাহ এখন বদদুয়া আস্তে আস্তে বদদুয়া করা শুরু করলেন। 950 বছর হয়ে গেল, কতদিন আর বরদাস্ত হয়, এখন বদদুয়া অভিশাপ দিচ্ছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তুমি জালেমদের কি জালেমদের গুমরাহি আরো বাড়িয়ে দাও। ওয়ালা তাযিদিল যালিমিন, জালেমদের আল্লাহ বৃদ্ধি করিও না, কি বৃদ্ধি করো, ইল্লা যালালা, একমাত্র গুমরাহি বৃদ্ধি করো আল্লাহ, এই জালেমরা আর হিদায়ত হবে না। 950 বছর হয়ে গেল, তারপরে আল্লাহ পাকের সাথে মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, আল্লাহ পাক এদেরকে কি করে ধ্বংস করেছিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে পানিতে, আকাশ থেকে পানি বর্ষণ আর জমিন থেকে পানি উঠছে, নদী নালা সমুদ্র থেকে পানি চলে আসছে, আর আসলে এত পানি, এমন কি চুলা জ্বলছে, আখা আকা চুলায় আগুন জ্বলছে, আর আকা থেকে ফারাত্তান নূর, চুলা থেকে পানি উঠছে, সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ পাক রব্বুল আলমিনের পানির আজাব, বন্যার আজাব, এমন আজাব আসলো যে কোন ব্যক্তি রেহাই পেল না, একমাত্র ওই সব মোমেন যারা নূহ আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে পানি জাহাজে উঠেছিল। তাই আল্লাহ পাক বলছে মিম্মা খাতিয়াতিহিম, তাদের গুনার কারণে, কাদের গুনার কারণে, নূহ আলাইহিস সালামের জাতির ওই কাফেরদের গুনার কারণে, উগরেকু, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল, ফাউদ খেলু নারা, শুধু ডুবিয়ে দেওয়া হয়েছিল, ডুবিয়ে দেওয়া হইলো, আর তাদের দেহ তো ডুবে গেল, কিন্তু ওই দেহ ডুবা দেহ থেকে আত্মা বেরিয়ে চলে গেল সিজ্জিনে, ফাউদ খেলু নারা, অতপর ওই আত্মাগুলিকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হইলো। আল্লাহ বলছেন ফাউদ খেলু নারা। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন যে কোরআনে কারীম দ্বারা কবরের আযাব প্রমাণিত তার একটি আয়াত হচ্ছে, মনে রাখবেন, কারণ যারা আহলে কোরআন হাদিসকে অস্বীকার করে, এইরকম একটি কুফুরি দল মুসলিম সমাজে বেরিয়েছে, তারা হাদিস স্বীকার করতে চায় না, ওরা বলে কোরআনে কোথায় আছে কবর আযাবের কথা, কোরআনে কোথায় আছে আযাবুল কবর, বলে এই যে দেখো এখন ওই জাহান্নামে হাশরের পরে, বিচার দিবসের পরে যে জাহান্নাম হবে, সেই জাহান্নাম কি এসেছে, সেই জাহান্নাম তো হবে কখন, যখন দাঁড়ি পাল্লায় নেকি গুনাহ মাপা হয়ে যাবে, হাশর হবে, বিচার হবে, পুলিশের রাত হবে, তারপরে না। কিন্তু আল্লাহ পাক এখানে কি বলছেন, তাদের গুনার কারণে ডুবিয়ে দেওয়া হলো এবং তাদেরকে ফাউদ খেলু নারা, জাহান্নামের আগুনে তাদেরকে দাখিল করে দেওয়া হলো। তাহলে বোঝা গেল যে কবরের জীবন ও জাহান্নামের আগুন রয়েছে পাপিষ্টদের জন্য, এর নাম হচ্ছে আযাবুল কবর, কবরের আযাব। ফেরাউনের কাহিনীতে আছে একাধিক আয়াত দ্বারা প্রমাণিত রয়েছে কবরের আযাব, জরুরি নয় যে কবরের আযাব শব্দ দিয়ে আল্লাহ পাক উল্লেখ করবেন। আল্লাহ পাক রব্বুল ঈমানের পরীক্ষা করছেন যে আমি যে উল্লেখ করেছি আমার কথা মানছি কিনা, না অন্তরে বকরতা রয়েছে যে কোরআন মানবো হাদিস মানবো না, হাদিস মানবো না তো নামাজ পড়বে কি করে, রোজা রাখবে কি করে, যাকাত দেবে কতটা, কোথাও কোরআনে কারিমে এভাবে আল্লাহ পাক রব্বুল বিস্তারিত উল্লেখ করেননি। ফাউদখিলুনারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, সুতরাং তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো সাহায্যকারী পেল না, কেউ তাদের সাহায্য করতে পারলো না, ধ্বংস হয়ে গেল। ওয়াকালা নূহুন রব্বি লা তাযার আলাল আরযি মিনাল কাফিরিনা দেই, এখানে নূহ আলাইহিস সালামের জাতি কাফেরদের উপর যে বদ্দ, সে বদ্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম কি বলে দোয়া করলেন, রব্বি হে রব, লা তাযার আল আরয, এই পৃথিবীতে কাফেরদের কোনো ব্যক্তিকে ছেড়ে দিও না, লা তাযার ওয়াজারা ইয়াজারো মানে ছেড়ে দেওয়া, লা তাযার আল্লাহ তুমি ছেড়ে দিও না, আলাল আরজে পৃথিবীর উপর জমিনের উপর, মিনাল কাফিরিনা দাইয়া কাফেরদের মধ্য থেকে, দাইয়ারান মানে আহাদান কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে চলমান অবস্থায় দুনিয়াতে ছেড়ে দিও না, ধ্বংস করে দাও, কাদের মধ্য থেকে, কাফেরদের বলা হয়েছে। কেন কেন এই দোয়া করলেন, ইন্নাকা ইন্তাজারহুম, কারণ বয়ান করছেন নূহ আলাইহিস সালাম নিজে, ইন্নাকা ইন্তাজারহুম, আল্লাহ এদের কাফেরদের এক দুটো কাফেরকে যদি বাঁচিয়ে রাখো, ইয়ুযিল্লু ইবাদাক, এই তোমার বান্দারা যে আজকে পানি জাহাজে উঠেছে মমিন হয়েছে, মানে যে কালকে এদেরকে গোমরা করবে আবার,
বা আগামী প্রজন্ম যারা এদের ছেলে মেয়ে জন্মাবে তাদেরকে আবার পথভ্রষ্ট করবে, হাজার হাজার আবার মূর্তি পূজক তৈরি করবে, কাফের তৈরি করবে, আর বদ প্রকৃতির লোক তৈরি করবে না। ইন্নাকা ইন্তাজারহুম, আল্লাহ এদেরকে যদি ছেড়ে দাও, ইয়াদিল্লু ইবাদাকা, তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এই কাফেরদের প্রজন্ম থেকে ভালো মানুষ জন্মিবে না। আল্লাহ 950 বছর দেখা হয়ে গেছে, আর কি এদের থেকে ভালো জন্মিবে? ওয়ালা ইয়ালিদু, এরা জন্ম দেবে না, ইল্লা ফাজিরান কাফফারা, একমাত্র পাপিষ্ট পাপাচার আর কাফেরকে জন্ম দিবে আল্লাহ। তো পাপিষ্ট জন্ম দেওয়ার জন্য আর কাফের জন্ম দেওয়ার জন্য এদেরকে দুনিয়াতে রাখিও না, আল্লাহ ধ্বংস করে দাও। তারপরে তিনি দোয়া করছেন নিজের জন্য, নিজের মাতা পিতার জন্য, এবং প্রত্যেক মুমিন, যে মুমিনরা ওই পানি জাহাজে উঠেছিল, নূহ আলাইহিস সালামের বাড়িতে এসেছিল, নূহ আলাইহিস সালামের সহযোগিতা করেছিল, তাদের জন্য দোয়া করছেন। তারপরে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন পুরুষ নারীর জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, যে দোয়া আমাদের করা উচিত, রাব্বিগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বলছেন? নূহ আলাইহিস সালাম যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, তাহলে আমাদেরকে কতবার আল্লাহকে বলতে হবে? হ্যাঁ, সারাদিন চলে যায়, আমরা হয়তো একবারও বলি না আল্লাহ আমাকে ফেললি বলি না, আস্তাগফিরুল্লাহ বলি না, তাই না? রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাই, আমার মাতা পিতাকে মাফ করে দাও, ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান, এবং যারা আমার বাড়িতে ইমান অবস্থায় মুমিন হয়ে প্রবেশ করবে আল্লাহ তাকেও মাফ করে দাও। আমার বাড়িতে অর্থ হতে পারে যে নূহ আলাইহিস সালামের বাড়িতে, প্রথম কথা আমরা একত্রিত হই এখানে, তারপরে পানি জাহাজে উঠতে হবে, তো আমার বাড়িতে যারা আসবে আল্লাহ ওদের মাফ করে দাও। আর কেউ কেউ তাফসির করেছেন বাইতিয়া মানে মসজিদ, বাইত মানে মসজিদ, আমার বাড়ি, কারণ আল্লাহর ঘর কাকে বলা হয়েছে? মসজিদকে আল্লাহর ঘর বলা হয়েছে। এইরকমই নূহ আলাইহিস সালামের ঘর মানে মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে, তাফসীর ইবনে কাসীরে এই তাফসীরটি উল্লেখ করা হয়েছে। তাহলে কি অর্থ হবে? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও, এবং আমার মসজিদে যেই ব্যক্তি ইমান অবস্থায় প্রবেশ করবে আল্লাহ তাকেও মাফ করে দাও, অর্থাৎ নামাজ পড়ার জন্য যে আসবে তাকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল যে নূহ আলাইহিস সালামের দয়ায় বেনামাজির জন্য মাফ চাওয়া হয়নি, বেনামাজির জন্য মার্জনা কামনা করা হয়নি, নামাজি হইতে হবে আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য। ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন পুরুষদেরকে মাফ করে দাও, আর মুমিন নারীদেরকেও তুমি মাফ করে দাও। ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা, জালেমদের ধ্বংস তুমি বৃদ্ধি করে দাও, জালেমদের ধ্বংস তুমি বৃদ্ধি করে দাও, তাবারা মানে হালাকান, ধ্বংস, আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করো, আর মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আহজাবে বলেছেন, প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 63 বছরই আমাদের আদর্শ, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবী হওয়ার পর এই 23 বছর আদর্শ? আপনারা কি বলেন? বলেন আল্লাহ পাক নবীকে আদর্শ করেছেন। হ্যাঁ, নবী যদি নবী না হতেন তো আমাদের জন্য আদর্শ হতেন কি? তাহলে যখন থেকে নবী হয়েছেন তখন থেকে তিনি আমাদের আদর্শ। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোনো পাপের কাছে যেতেন না, মেলায় যেতেন না, ওই পুজোর কাছে যেতেন না, তবে জাহিলি যুগে বাপ দাদার তরিকায়, পূর্বপুরুষের তরিকায় কোনো কিছু হয়ে যেতে পারে, সেজন্য সেগুলি আমাদের আদর্শ নয়, অথবা তার কাছে তখন ওহি আসেনি, সুতরাং তিনি যেটাকে ভালো মনে করতেন সেটা হয়তো করেছেন, কিন্তু সেটা শরীয়ত নয়। নবী করিম সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কেন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রসুলুল্লাহর মাঝে, দেখেন শব্দ ভালো করে একটু চিন্তা করে দেখেন কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মাঝে কি রয়েছে? উসওয়াতুন হাসানা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। তাহলে আমাদের জন্য উত্তম আদর্শ কে? রসুলুল্লাহ। যদি নবী সাল্লামের পুরো জীবন ওই প্রথম বছর জন্ম হয়েছেন দুনিয়াতে যেদিন, সেই দিন থেকে শুরু করে 63 বছরই যদি আমাদের আদর্শ হতো, তাহলে আল্লাহ বলতেন লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা বলতেন, বলেছেন না? বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে 40 বছর পুরা হইল, নবী হইল, নবী হওয়ার আগে হেরা পাহাড়ের গুহায় একা নির্জনে ইবাদতবন্দি করতেন। যদি তার সারা জীবন যদি আমাদের জন্য আদর্শ হয়, তাহলে কেউ জনসমাজ ছেড়ে, বাপ মাকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছেড়ে দিয়ে, ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে যদি তপস্যা করে হিন্দুদের মতো অথবা বৌদ্ধদের মতো, সেটা ধর্ম হবে? ইসলামে জায়েজ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেদিন হয়ে গেছেন সেই দিনের পরে আর গুহায় ইবাদত করার জন্য যাননি, গুহায় পাহাড়ের গর্তে ইবাদত করার জন্য যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে যেই কাজগুলি করেছেন, অমা আতাকুমুর, আচ্ছা তারপরে এই আয়াত নিয়ে একটু লক্ষ্য করেন, আল্লাহ কি বলছেন? অমা আতাকুম
আর রাসূল ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা তোমাদেরকে দিয়েছেন তা নাও। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি পুরো জীবনটা আদর্শ হইতো তাহলে আল্লাহ বলতেন ওয়ামা আতাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন তা নাও, কথা আল্লাহ বলেননি। ওয়ামা আতাকুম রাসূল, রাসূল যা দিয়েছেন বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন হচ্ছে 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আর বেশি ঘটনা বয়ান করতে চাইছি না, না হলে বিদাতীদের মুখ বন্ধ করার জন্য, কারণ বিদাতি বলতে পারে না না অসুবিধা কি, পাহাড়ে গিয়ে আমি তপস্যা করলাম, পাহাড়ে গিয়ে আমি জিকির করলাম, পাহাড়ের গুহায় গিয়ে নির্জনে এটা করলাম, বিদাতি বলতে পারে। বিদাতিকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের সাথে কাবা শরীফ তৈরি করছিলেন, তখন নবী সাল্লাম মাথার উপর পাথর বা কাঁধের উপর, কাঁধের উপর পাথর নিয়ে এসে পাথর দিচ্ছিলেন। তখন আবু তালেব দেখলেন যে ভাতিজার খুব কষ্ট হচ্ছে, সাবালক হয়ে গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবালক হয়ে গেছেন, কাঁধে দাগ হয়ে যাচ্ছে, ছাল উড়ে যাবে। তো বলে বাবা এক কাজ করো, লুঙ্গিটা খুলে নিয়ে কাঁধে দিয়ে দাও, দিয়ে পাথর উঠাও। উলঙ্গ অবস্থায় পাথর উঠিয়ে দিতেন কাবাই, দেওয়া শুরু করেছেন, অনেকে দিচ্ছে ওইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে সংশোধন করাননি, কারণ ওরা নবী হবে না আগামীতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যেমনই কাপড়টা নিয়ে এখানে দিয়ে পাথরটা উঠিয়ে, রাহিকুল মাকতুম পড়ে দেখবেন ঘটনা তাতে উল্লেখ করা হয়েছে, যেমনই পাথর উঠিয়েছেন কাঁধে আর খোলা কাপড় অবস্থায় লুঙ্গিটা এখানে ঘাড় বাঁচাবার জন্য আর এদিকে উলঙ্গ অবস্থায়, বেহুশ হয়ে উল্টে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তাড়াতাড়ি করে পানি টানি দিয়ে কোন রং করে সচেতন করা হলো, হুশ ফিরে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালেব বলেন না না এই কাজ আর করা যাবে না, ভাতিজার সাথে আর এই কাজ করা যাবে না, না দরকার নেই, তোমাকে পাথর উঠিয়ে হবে না। তাহলে কি সাবালক হওয়ার পরে কি উলঙ্গ হয়ে বাড়ি তৈরি করেন, রাজমিস্ত্রির কাজ করেন, হ্যাঁ করবেন? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন আদর্শ নয়, বরং নবুয়াতের জীবন হচ্ছে আদর্শ। আমার অনুসরণ কর, মানে আমি রসুল, রসুল অনুসরণ কর। ওহি কখন এসছে? আসল অনুসরণ নবী সাল্লামকে অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে ওহির অনুসরণ করা, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদেশ নিষেধ এসছে তার অনুসরণ করা, আর ওহি এসেছে নবী হওয়ার পরে। এইরকম সংশয় একেবারে অন্তরে বক্রতা যদি না থাকে তো হওয়ার প্রশ্নে উঠে না, কারণ আমাদেরকে বলা হয়েছে ইত্তাবেউ মা উনজিলা এলাইকুম মির রব্বিকুম, সূরা আরাফের প্রথম দিকে আল্লাহ বলেছেন, কি বলছেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। তাহলে নবীকে অনুসরণ কেন করছি, নবীর ওপর কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করা উদ্দেশ্য, কোরআন এবং হাদিস। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি উঁচু কবর এবং পাকা কবর জায়েজ নেই, আমরা সুতরাং ভাঙার আদেশ করেছেন, কিন্তু এইসব কথা যখন বলি তখন মাজার পূজা যারা করে তারা বলে তারা কবর সস্তান আবু কুরমার কবর কেন উচ্চা উঁচা নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কে বলল উঁচা, কেউ দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মা আয়েশার ঘরে আছে, উঁচা নেই, যেমন কবর থাকে তেমনই আছে। এ মনে করছেন যে ওই যেগুলি মুশরিকদের শিরকের স্থান মাজার সেই রকম কবর উঁচা করা আছে না, কখন উঁচা নেই, কেউ দেখেনি এর কবর উঁচা। ঘরের মধ্যে কবর আছে, মসজিদের মধ্যে কবর নেই, ঘরের মধ্যে মা আয়েশার ঘরে আগেও কবর ছিল, এখনো মা আয়েশার ঘরে আছে, আর সেটি এখনো হুজরা বলা হয়, হুজরা মানে মা আয়েশার হুজরা কক্ষ। মহিলাদের ভুরু চিকন করা যাবে কিনা, না লানত আছে হাদিসে, লানত করা হয়েছে ওইসব মহিলাদের উপর যারা ভুরু চিকন করে, জি দাঁত চিকন করে, দাঁতকে সুন্দর করার জন্য দাঁত চিকন করে, ভুরু চিকন করে, এগুলোকে চিকন করে, লানত করা হয়েছে। লান আল্লাহ আল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যারা ওই দাগ করে ওই রূপে লানত করা হয়েছে। ওয়া নামেসা আল মুতানাম্মেসা, মুতানাম্মেসা মানে হচ্ছে ভুরু চিকন করা, আর মুতাফাল্লেজাত মানে হচ্ছে দাঁতগুলি চিকন করা, তো এইগুলির উপরে লানত করা হয়েছে, কারণ এগুলি আল্লাহর সৃষ্টির পরিবর্তন, বিকৃতি, আল্লাহর সৃষ্টির বিকৃতি, আল্লাহ যেখানে জায়েজ করেনি জায়েজ নয়, আল্লাহর সৃষ্টি যেখানে কাটার অনুমতি দিয়েছে শুধু সেটা কাটা যাবে, মোচ কাটার যদি আদেশ না হতো তাহলে বলতাম যে কাটা চলবে না, হ্যাঁ মোচ কাটা এই জন্য যাবে যে আল্লাহ কাটতে বলেছেন, হ্যাঁ নামির নিচের চুল পরিষ্কার এই জন্য করা যাবে যে আল্লাহ পরিষ্কার করতে বলেছেন, বগল এই জন্য পরিষ্কার করা যাবে যে আল্লাহ বা তার রাসূল পরিষ্কার করতে বলেছেন, কিন্তু দাড়ি, দাড়ি মুন্ডন করা আল্লাহ পাকের সৃষ্টির বিকৃতি, সুতরাং জায়েজ না। জি আর কয়েক প্রশ্ন করেছেন এরকমই ভুরু,
একটি মসজিদে দেখলাম যে একটি বাচ্চা একটি বৃদ্ধ লোকের পায়ে ধরে চুমু খাচ্ছে। তো আমি সবকে জিজ্ঞেস করলাম, তিনি জবাব দিলেন যে এটা মানে বাবা মায়ের জন্য জায়েজ, পায়ে চুমু না দেওয়া উচিত। তবে যদিও কিছু আলেমরা বলেছে যে বাবা মা হইলে চুমন দেওয়া হয়তো বলছে, এগুলো তাদের আদত অভ্যাস। আরবদের মধ্যে কিছু অভ্যাস আছে যেগুলি শরীয়ত নয় অভ্যাস, যেমন গালে গালে চুমু দেওয়া। এটা কি কোনো হাদিস আছে নাকি? কোনো হাদিস নেই, কিন্তু এগুলি বলছে যে ওগুলি আমাদের ট্রেডিশন, বুঝলেন তো? ট্রেডিশন মানে গতানুগতিক অভ্যাস, যেগুলি তো গতানুগতিক অভ্যাস। এগুলি এগুলি নতুন মহানাকা মানে কাঁধে কাঁধ লাগানো, পেটে পেট লাগানো নয় আর চুমা দেওয়া না। আবার চুমাতে একটু আওয়াজ করতে হবে, আবার কোথায় আছে এগুলো? তো যেটাই আরব করবে সেটাই আপনি করবেন, এই কথা তো আপনাকে বলা হচ্ছে না। যেটা কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তা করবেন আপনি। ওই রকমই হচ্ছে পায়ে চুমন দাও, পায়ে চুমন দাও কোনো সহি হাদিস নেই। সুতরাং পায়ে চুমন দাও বাবা মা হইলেও না করে উচিত, বাবা মায়ের করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর চুমন দিয়েছেন পেশানিতে, মানে কপালে চুমন দিয়েছেন, মাথায় চুমন দেওয়ার প্রমাণ রয়েছে, এগুলিতে চুমন দেন। এর নিচে চুমন দেওয়া ধীরে ধীরে শিরক পর্যন্ত পৌঁছাতে পারে বা বাড়াবাড়িতে পৌঁছাতে পারে, সেই জন্য ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। হাতে চুমন দেওয়া আর তার নিচে আবার পায়ে চুমন দেওয়া, এগুলি শিরক পর্যন্ত পৌঁছাতে পারে আর পৌঁছেও দিয়েছে। যারা এইসব কাজ করেছে তাদের অধিকাংশকে শিরকে শয়তান পৌঁছে দিয়েছে। আল্লাহকে গালি দেওয়া বিভিন্ন রকম হইতে পারে। আল্লাহকে গালি দেওয়া মানে যেমন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দরকার নেই, আল্লাহকে দেখতে পাই না নাকি? হ্যাঁ, তারপরে আপনার ভাগ্য খারাপ, কাজে আসলেন আর কাজ পাচ্ছেন না, অথবা খুব কষ্টে আছেন, আল্লাহ আমাকে পেয়েছিল, বালা মুসিবত সব আমার উপর, এগুলি আল্লাহকে গালমন্দ করা। আল্লাহ বাতাস ঝড় ইত্যাদি আসলে, হ্যাঁ যুগকে সময়, আজকাল সময়কাল ভালো না, যুগ জামানা খুব খারাপ। আরে যুগ জামানার লোক খারাপ বলেন, যুগ জামানা আবার কিসের খারাপ? আমাদের দেশের লোকেরা কিন্তু বলে বাবা যুগ জামানা খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসিও, রাত করিও না, যুগ জামানা কথা, যুগের লোক খারাপ চোর ডাকার। যুগ জামানা কেন খারাপ? যুগ জামানা আল্লাহ সৃষ্টি করে, যুগ জামানা খারাপ না। যুগ জামানা যেমন আছে তেমনই, ওই 24 ঘন্টার রাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে তাবিজ দেননি। হাদিস আছে ইউআউয়েজো মানে আল্লাহর আশ্রয়ে রাখতেন, মানে বলতেন না ওইজো কমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া পড়ে তাদেরকে আল্লাহর আশ্রয়ে রাখতেন। আল্লাহর আশ্রয়ে রাখাকে বলে আউয়াজা ইউআউয়েজো তাউইজান বলে। বাংলা ভাষায় তাবিজ মানে তাবিজ বাঁধা, কিছু লটকা, তাবিজ করা। আর আরবি ভাষা আউয়াজা ইউআউয়েজো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পড়ছেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক মানে আল্লাহ তোমার আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ পানা চাইছি বা শরণ চাইছি, আশ্রয় গ্রহণ করছি। এ হচ্ছে আউযু, ওই আল্লাহর আশ্রয়ে রাখতেন, এই কথা বলা হয়েছে ওই হাদিসে। বুঝতে ভুল করেছেন হয়তো হাদিসটি। আগে পড়েন না নাহি পরে পড়েন? মাগরিবের নামাজ কাজা হইলে এশার সাথে কেমন পড়বো? জি, আমি বলি এই ক্ষেত্রে তরতিবের খেলাফ করা যাবে, যদি জামাত শুরু হয়ে গিয়ে থাকে কিন্তু এশা পড়ে নেন, আর এশা পড়ার পরে মাগরিব পড়ে নেন। জি, এটাই করেন, ঝামেলা শেষ। আর কিছু লোকেরা বলছে তরতিব সবসময় এই সময় যদি তরতিব খেয়াল রাখা হয় তাহলে 3 রাকাত পড়ে আপনাকে বিরোধিতা করে বসে যেতে হয়, ইমাম দাঁড়াইলো আপনি বিরোধিতা করে বসে যান, এখন বসে গিয়ে সালাম ফিরবেন না আবার অপেক্ষায় থাকবেন, 2টি মত আরও আছে, তো ওই সব ঝামেলায় না গিয়ে। আর এগুলি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং তরতিব এই ক্ষেত্রে, তরতিব মানে পর্যায়ক্রম বজায় রাখতে পারলেন না, মাগরিব আগে পড়তে হইতো, তারপরে এসা, না এসা আগে পড়ে নেন, জামাত শুরু হয়ে গেছে আর তারপরে জামাত শেষে মাগরিব পড়ে নেন, অসুবিধা। আজান একামত একরাও হাদিস আছে আর দৌরাও হাদিস আছে, মানে ডবলও আছে হাদিসে। তবে একরা একামত বেলাল রাজি আল্লাহ তালানোর হাদিসে আছে, আর বেলাল রাজি আল্লাহ তালানো নবী সাল্লামের কোনখানকার মোয়াজ্জিন ছিলেন? মদিনার মোয়াজ্জিন। মদিনায় নবী সাল্লামের জামান নাই, কয় বছর ধরে বেলাল আজান দিয়েছেন? মদিনা আসার পরে না, মদিনা এসে মসজিদ নবী তৈরি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি তারপর কত বছর বাঁচলেন? 10 বছর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আজান দিয়েছেন, একামত দিয়েছেন, একরা আল্লাহু আকবার আল্লাহু আকবার শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ কদ কামাতি সালাহ কদ কামাতি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝা গেছে? আর মক্কায় আবু মাহজুরা যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় কোন সালে হলো?
অষ্টম হিজরি, তার মানে তারপরে মাত্র দুই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি হায়াত থেকেছেন। আবু মাহজুরা ডবল দোহরা একামত দিয়েছেন, দোহরা একামত দিয়েছেন, যেটা হানাফি মাজহাবের লোকেরা আমল করে। হানাফি মাজহাবের লোকেরা মক্কার ওই দুই বছরের আমল তো নিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মুয়াজ্জিন বেলালে দশ বছরের একামত নেয়নি। বুঝা গেছে? আমরা বলি দুটোই নেন, তবে এলম যদি থাকে যে দুটোই চলে তাহলে ঠিক আছে, আর যদি না জানা থাকে তো বেশি সহি যেটা সেটার উপর আমল করেন, সেটা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার একামতের উপর আমল করেন, একরা একামত। আর যদি কোনো মসজিদে যারা মুসল্লিরা নামাজ পড়ে তারা জানে যে এখানে মাঝে মাঝে একরা হয়, মাঝে মাঝে দোহরা হয়, তো কোনো অসুবিধা নেই। মদিনা ইউনিভার্সিটিতে নিয়মিত একরা একামত হয়, কিন্তু মাঝে মাঝে ওই যেহেতু হাদিস সহি সেটাও মক্কার যে ডবল একামত, কখনো কখনো মদিনার ছেলে ছাত্ররা এক দোহরা একামতও দেয়, কোনো অসুবিধা নেই। কারণ এখানে যে আজান, আজান তো একই রকম আছে, তাতে তারজি আছে, তারজি করলেও চলে না করলেও চলে, তারজি আবু মাহজুরিতে আছে, ওই আজানের ঝামেলা যাওয়ার দরকার নেই, কারণ আজান দুটি ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে একামত একরা দেওয়া হচ্ছে বেশি সহি, তবে দুটোই সহি, কোনো জয়ীফ না। দোহরা একামত হানাফি মাজহাবে যেটা আছে সেটা জয়ীফ ভিত্তি নয়, বরং সহি হাদিস আছে। কখনো কখনো এটা করেন, কখনো ওইটা করেন, অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলার একামত একরা একামত সবে সবে করেন, এটা সবচেয়ে ভালো। মোজার মাসা, রাস্তাতে এক ভাই জিজ্ঞেস করছিলেন, মোজার মাসা করা কাপড়ের মোজা হইলেও আছে, জৌরাব বলা হয় আরবি ভাষায়, জৌরাব হাদিস আছে, আর খুফ চামড়ার মোজা হইলেও আছে। আমাদের দেশের আলেমরা ওই চামড়ার মোজা মানে, কিন্তু কাপড়ের মোজার উপর মাসাকে মানতেই চায় না। ওই হাদিসগুলি আবু দাউদ বা সুনানের কিতাবে তা সহি হাদিস, সেগুলি মানে না। সেই হাদিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কাপড়ের মোজায় মাসা করা রয়েছে, কিন্তু তার শর্ত হচ্ছে যে উযু করা অবস্থায় পড়তে হবে, তাহারাত অবস্থায়, পবিত্র অবস্থায়, উযুর অবস্থায় পড়তে হবে। আর মুকিম যদি বাড়িতে থাকেন আপনি, তাহলে আপনি একদিন এক রাত করে থাকতে পারবেন, মাসা করতে পারেন, একদিন এক রাত পরে আবার খুলে দিতে হবে, আবার উযু করে আবার পড়তে হবে। আর যদি সফরে হন তাহলে তিন দিন তিন রাত, এসব মাসলা মাসাইল জানার পরে আমল করেন, অসুবিধা নেই। আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে নিজের পরিবারে তিন দিন পাকশাক হয় না, পাকশাক যদি না করে জায়েজ আছে। শোক পালন করার অর্থ হচ্ছে যে ভালো কাপড় না পরা, শোক পালন করার অর্থ হচ্ছে যে চাকরিতে না যাওয়া, ব্যবসায় দোকানপাটে না যাওয়া, শোক পালন করার অর্থ হচ্ছে যে খাবার দাবার তৈরি না করা, এর মধ্যে সামিল। সুতরাং শোক পালনে তিন দিন শোক পালন করা জায়েজ আছে, চার মাস দশ দিন শুধু স্ত্রী পালন করবে স্বামীর জন্য, বাকি যে কোনো মানুষ, আপনার বাবা মারা যাক, মা মারা যাক, স্ত্রী মারা যাক, আপনি স্বামী, তিন দিনের বেশি চাকরি ছেড়ে বসে থাকবেন না, চাকরিতে যান। তিন দিনের বেশি দোকানপাট বন্ধ রাখবেন না, আপনি দোকানপাটে যান। তিন দিনের বেশি আপনি পাকশাক করবেন না, অথচ পাকিয়ে দেওয়ার কেউ নেই আপনাকে, নাই কাজ করবেন না, আপনি পাকশাক করেন, তবে তিন দিন আমি পাকশাক করবো না, শোক হয়েছে তিন দিন পাকশাক করবো না, আর কেউ খাবার দিলে ঠিক আছে, আর না হলে কিছু খেলাম না খেলাম, একটু পানি টানি খেয়ে থেকে গেলাম, শোক করা যায় যাচ্ছে, তিন দিনের পর আর জায়েজ নেই। তিন দিন আপনি আতর লাগাবেন না, শোক করা মানে আতর সুগন্ধি লাগাবো না আমি, আমি ভালো ভালো লেবাস টেবাস পরবো না, আমি কোন রকম একটু পুরনো পরলাম, ঠিক আছে, তিন দিন পরে আর নয়, তিন দিন পরে আর নয়, এ হচ্ছে শোক করা। জি, আর মৃতের বাড়িতে খাবার পৌঁছানো এটি সুন্নত, পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে, আত্মীয় স্বজনদের পক্ষ থেকে মৃতের বাড়ি খাবার দিয়ে আসা, যে ওদের বাড়িতে পাকশাক হবে না, তিন দিন আমরা খাবার দিই, এটি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের ইন্তেকালের সময় জাফরের বাড়িতে খাবার দিতে বলেছিলেন। জীবন বিমা, জীবন বিমা হচ্ছে জুয়া, বিমা বা ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া, সুতরাং এই জুয়া থেকে বেঁচে থাকবেন। ইসলামিক জীবন বিমা আমি বুঝি না কেন, ইসলামী গণতন্ত্র যেমন বুঝি না, ইসলাম আবার গণতন্ত্র কেমন করে হয়, ইসলামে সকলে সমান কি করে হয়, আল্লাহ তো সমান করেননি, ওই রকম ইসলামী জীবন বিমা যে কেমন করে হয় এটা আমি বুঝি না। তবে যদি একটা ইন্স্যুরেন্স শুধু আছে, কোঅপারেটিভ, ব্যবসায়ী নয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, আজকাল যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবগুলি ব্যবসায়ী জুয়ার কারবার করছে, কিন্তু ওরা বলছে আমরা কোঅপারেটিভ, কোঅপারেটিভ তাওনি, তাওনি মিথ্যা, তাওনি নয়, কোঅপারেটিভ নয়। কোঅপারেটিভ অর্থ হচ্ছে যে ওই কাস্টমাররা আছে, কাস্টমারদের যার ক্ষয় ক্ষতি হইলো, কিছু হইলো, তাদেরকে দিলাম, আর দেওয়ার পরে যা বাঁচলো সেটাও কাস্টমারদের মাঝে বন্টন করে দিলাম, আমরা নিজে খেলাম না, এটা হচ্ছে কোঅপারেটিভ। আর কোঅপারেটিভ মানে এই নয় যে আমার একশো জন কাস্টমার আছে, আর একশো জন কাস্টমারের মধ্যে দশ জনের বড় অ্যাক্সিডেন্ট হইলো, সুতরাং দশ জনকে বেশ কিছু টাকা দিতে হলো, আর বাকি নব্বই জনের কিছুই দিতে হলো না, তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, সুতরাং নব্বই জনের চারশো রিয়াল পাঁচশো রিয়াল করে বা পাঁচ হাজার দশ হাজার করে যা অনেক টাকা ইনকাম করে আমি বড় লোক হয়ে গেলাম, এটি হচ্ছে হারাম জুয়া।
আল্লাহ পাক জুয়া বলে মিন আমালি শয়তান, শয়তানের কাজ, হারাম। ইনস্যুরেন্স করতে যদি বাধ্য না করায় কোনো দেশেই করবেন না আপনি। আর যেখানে ইনস্যুরেন্স করতে বাধ্য করা হচ্ছে, যেমন হেলথ ইনস্যুরেন্স না করলে আপনাকে কোম্পানি আপনার চিকিৎসা দেবে না, তো জায়েজ আপনার জন্য। যেমন ছবি করা জায়েজ বাধ্য সেজন্য, কিন্তু ফুল ছবি করা কি জন্য করবেন? ফুল ছবি আপনি শখের ছবি কেন করবেন? এক আমার ছবি পাসপোর্টে ছবি করতে হবে, ঠিকই। তেমনি আপনার স্বাস্থ্যের হেলথ ইন্স্যুরেন্স অথবা গাড়ির ইন্স্যুরেন্স, এই ধরনের ইন্স্যুরেন্স করবেন। লাইফ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্স করতে বলছেন আপনাকে কোম্পানি, কেন করবেন আপনি? যে কোনো দেশে, যে কোনো দেশে ইসলামিক ইন্স্যুরেন্স হোক আর গায়ের ইসলামী হোক, যদি